কোনো একটি গ্রামে সোনাম, তার মা রাধা ও বড় বোন কাজলের সঙ্গে বাস করত। রাধা বড় একটি দোকানে পার্লারের জিনিসপত্র বিক্রি করত। যখন রাধার স্বামী বেঁচে ছিল তখনই তাদের থাকার জন্য একটি বড় বাড়ি তৈরি করেছিল। এই কারণে ঘরের ভাড়া নতুন করে তাদের দিতে হতো না, আর রাধা যে কয় টাকা ইনকাম করত তা দিয়ে তাদের সংসারের খরচ বেশ ভালোভাবে চলে যেত। রাধার দুই মেয়েই লেখাপড়া করত। তারা দুইজনেই ছিল অনেক শিক্ষিতা, কিন্তু তার বড় মেয়ে কাজল ছিল খুবই দুষ্ট ও বদমেজাজি। ওদিকে ছোট মেয়ে সোনাম ছিল খুবই বুদ্ধিমান। তাদের দিন বেশ ভালোই কাটছিল। একবার কাজল কাজের সন্ধানে শহরে গেল। সেখানে গিয়ে একজন ছেলের সঙ্গে পরিচয় হল। ছেলেটির নাম ছিল রাহুল। কাজল রাহুলের সঙ্গে প্রায় সময় কথা বলত। এভাবে দিন কাটতে কাটতে তাদের মধ্যে প্রেম হয়ে গেল। আসলে রাহুল ছিল খুবই দুষ্ট ও দুর্দান্ত চালাক একটি ছেলে। সে ভালোবাসার অভিনয় করে মেয়েদেরকে তার প্রেমের জালে ফাঁসিয়ে তাদের প্রপার্টি নামে করিয়ে নিত। এভাবে প্রায় কয়েক মাস চলে গেল। একদিন কাজল তার মা রাধার কাছে এসে বলল, মা, আমি শহরে কাজে গিয়ে একজন ছেলেকে পছন্দ করেছি। তার নাম হলো রাহুল। সে ভীষণ ভালো। আমি ওকে বিয়ে করতে চাই মা। কিন্তু কাজল, শহরের ছেলেদের বিশ্বাস করতে নেই। মাত্র কয়েক মাস হচ্ছে তার সঙ্গে কথা বলেছ। সে কেমন এটা তুমি কি করে জানলে? ভালো তো নাও হতে পারে। যদি গ্রামের ছেলে হতো তাও না এক কথা ছিল। তুমি ওসব ভুলে যাও। তাছাড়া তোমার বয়সই তো হয়নি বিয়ের। আগামী দুই বছরের মধ্যে আমি তোমাকে বিয়ে দেব না, আর বিয়ে দিতে হলে গ্রামের ছেলে দেখেই বিয়ে দেব। গ্রামে কত ভালো ভালো ছেলে তোমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে। সরকারি চাকরি করা ছেলেও পাওয়া যাবে। মা, আমি তোমার সব কথা বুঝেছি। তুমি তো আমাকে ভালোই বাসো না, আমার কোনো কথারই মূল্য দাও না। তুমি সব সময় সোনামকে ভালোবাসো। সোনাম, এটা কোনো কথা হলো? একজন মা তার দুই সন্তানের মধ্যে কখনো তফাত করতে পারে? মায়ের চোখে সব সন্তান একই সমান। কাজল তার মা রাধার কোনো কথাই শুনল না। সে শহরে চলে গেল। সে একা একাই রাহুলের সঙ্গে বিয়ে করে ফেলল। কাজল, বিয়ে তো করেছি মা বাবাকে না বলে। যতদিন মা বাবা না জানে ততদিন তোমাদের বাড়িতে গিয়েই থাকবো। কতদিন না জেনে থাকবে তোমার মা বাবা? এই তো একটা কাজের জন্য দেশের বাহিরে গেছে। আসতে 15 দিন সময় লাগবে। এই কয়দিন তোমাদের ওখানেই থাকবো। এরপর কাজল তার হাজবেন্ড রাহুলকে নিয়ে বাড়ি চলে আসলো। কাজল স্বামী সহ বাড়িতে আসতে দেখে রাধা খুবই আশ্চর্য হয়ে গেল। কি ব্যাপার কাজল, শেষ পর্যন্ত তুই একাই বিয়ে করে ফেলেছিস? হ্যাঁ মা, আমি একাই বিয়ে করে ফেলেছি। আমার যাকে পছন্দ, যাকে নিয়ে আমি সুখে থাকবো। তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে তোমারও সুখ হওয়ার দরকার। তুমি রাজি হয়ে যাও। কিন্তু কাজল, লোকে কি বলবে? লোকের কথায় আমার কিচ্ছু যায় আসে না। মানুষ কি বললো আর না বললো ডন্ট কেয়ার। রাধা ছিল মূর্খ ও সহজ সরল। সে কাজলের ব্যাপারটা মেনে নিল। তারপর থেকে সোনাম ও রাধা দুইজন মিলে কাজল ও রাহুলের অনেক দেখভাল করতে লাগলো ও যত্ন করতে লাগলো। একদিন কাজলের মা রাহুলকে জিজ্ঞেস করল তার চাকরি সম্পর্কে। তখন রাহুল প্রচন্ড রেগে গেল। কোনো উত্তর না দিয়ে সে কাজলের কাছে চলে গেল। কি ব্যাপার রাহুল, কি হয়েছে? তোমার মা বাবা কতদিন পর আসবে? এই তো 15 দিন হয়ে গেল। মা বাবা কাজ শেষ না করে কি করে বলো? একটা কাজে আটকে গেছে, আরো সপ্তাহখানেক লাগবে। যদি অসুবিধা হয় তাহলে আমি এখানে থাকবো না। হ্যাঁ, মাইন্ড কেন করছো? অ্যাকচুয়ালি আমার খুবই ইচ্ছে করছে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য, এই জন্যই আমি বলছি। পরের দিন রাধা আবারও রাহুলকে জিজ্ঞেস করলো তার চাকরি সম্পর্কে। তখন রাহুল প্রচন্ড রেগে গেল আর কাজলের কাছে গিয়ে বলল, কাজল, প্রতিদিন তোমার মা আমাকে জিজ্ঞেস করছে আমার চাকরির ব্যাপারে। কেন এসব কি আমি বুঝি না? কয়েকদিন হলো তোমাদের বাড়িতে এসে বসে বসে খাচ্ছি, এজন্য ওরা এমনটা করছে। আর শোনো, আমি তোমাকে বলে যাচ্ছি, তোমার মা কিন্তু তোমাকে ভালোবাসে না, ভালোবাসে শুধু সোনামকে। তোমার ভালো মোটেও দেখতে পারে না, আমি সব বুঝে গেছি। আমাকে নিয়ে তোমার মায়ের যখন এত সমস্যা, আমি চলে যাচ্ছি।
না না রাহুল, এসব তুমি কি বলছো? আমাকে ছেড়ে তুমি কোথায় যাবে? আর যদি আমাকে রাখতে হয় তাহলে এক কাজ করো, এই বাড়ি তুমি তোমার নামে করিয়ে নাও। আর তোমার নামে যদি করিয়ে নাও তাহলে তো তোমার বোন তোমাকে পেশা দিবে ফিরিয়ে নেওয়ার জন্য। তার থেকে ভালো হয় যদি তুমি আমার নামে দিতে, তাহলে তোমার মা বোন কেউ ফিরিয়ে নিতে পারবে না। কিন্তু আমি তো তোমার জীবনে নতুন, কেন তুমি আমাকে দেবে? ও শিট রাহুল, এটা তুমি কি বলছো? তুমি আমার জীবনে নতুন হতে পারো, কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিশ্বাস করি আমি তোমাকে, তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তাহলে এই বাড়ি আমার নামে করিয়ে দাও। কিন্তু রাহুল, এটা কি করে সম্ভব? কিভাবে আমি তোমার নামে দেব? এর জন্য কোর্ট থেকে কাগজ তৈরি করে আনতে হবে, আর সেই কাগজে তোমার মাকে দিয়ে সই করিয়ে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আজকে গিয়ে কাগজ তৈরি করে আনো। রাহুল কোর্টে চলে গেল কাগজ তৈরি করে আনতে। যখন সন্ধ্যা হলো, সন্ধ্যার মধ্যে রাহুল কাগজ দিয়ে উপস্থিত হয়ে গেল। সে সময় সোনামও বাড়িতে উপস্থিত ছিল না। সেই সুযোগে কাজল সেই কাগজ তার মায়ের কাছে নিয়ে গেল আর বলল, মা তোমার মনে আছে কয়েক মাস আগে আমি শহরে গিয়েছিলাম চাকরির সন্ধানে? মনে থাকবে না কেন? সেই চাকরি খুঁজতে গিয়ে তো এইরকম দুষ্ট ছেলেকে গলায় ঝুলিয়ে নিয়ে আমার বাসায় এসেছিস, তা কি হয়েছে বল? মা আমি চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, এই জন্য ওখান থেকে কাগজ পাঠিয়েছে যে এই কাগজে সই করতে হবে, চাকরি করার জন্য মায়ের অনুমতি আছে কিনা তুমি এটাতে সই করে দাও, সই করা হয়ে গেলে আমি ওখানে পাঠিয়ে দেব। রাধা ছিল মূর্খ ও অশিক্ষিত, সে আপন মনে সই করে দিল। মনের আনন্দে কাজল সেই কাগজটিকে নিয়ে গেল রাহুলের কাছে। কাজল, আমার নামে বাড়িটা এখন হয়ে গেছে, এখন তুমি তোমার মা আর বোনকে বাড়ি থেকে বের করে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যেমনটা বললে ঠিক আমি তেমনটাই করব, আমি তোমার জন্য পৃথিবীর সবকিছু বিসর্জন দিতে রাজি আছি। এরপর কাজল সোনাম ও রাধা সকল জামা কাপড় ব্যাগে ভর্তি করল। তারপর সেই ব্যাগটি তাদের কাছে নিয়ে গিয়ে বলল, এই যে ব্যাগের মধ্যে সবকিছু আছে, এগুলো নিয়ে বাড়ি থেকে ফোটো। বাড়ি থেকে বের হয়ে যাব মানে? বাড়ি তো আমার, আমাকে কি করে তুই বের করে দিবি? আমি যদি ইচ্ছে করি এই মুহূর্তে তোকে আর তুই দুষ্ট ছেলেকে বাড়ি থেকে বের করে দিতে পারি। এই বুড়ি, গলা নামিয়ে কথা বল, এই দেখ কাগজ, তুই গতকাল সই করে দিয়েছিস, এই বাড়ি এখন আমার নামে। এই কথা শুনে সোনাম ও তার মা রাধা মনের দুঃখে বাড়ি ছেড়ে বের হয়ে আসলো। তারা গাছের নিচে বসে খুবই কান্না করতে লাগলো, কোথায় যাবে কিছুই খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে একজন মহিলা তাদের কাছে আসলো আর বলল, আমার টাকার অনেক প্রয়োজন, আমার ছেলে খুবই অসুস্থ, আমাকে কিছু টাকা দাও। কিন্তু বুড়িমা, টাকা পয়সা তো আমার কাছে নেই, আমার কাছে আছে শুধু একটা সোনার টিকলি, যেটা বিয়ের সময় আমার স্বামী আমাকে দিয়েছিল। এটা নিয়ে যান, এটা বিক্রি করে আপনি আপনার ছেলের চিকিৎসা করতে পারবেন। রাধা এ কথা বলার সঙ্গে সঙ্গে সেই অসহায় বৃদ্ধা মহিলা খুবই সুন্দর পরিতে প্রকট হলো আর বলল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমি তোমাদের পরীক্ষা করতে এসেছিলাম, তোমাদের মাথার উপরে থাকার কোনো স্বাদ নেই, আচ্ছা সামান্য এটুকু সোনা তাও আমাকে দান করে দিচ্ছ, আসলেই তোমরা অনেক ভালো, আমি তোমাদের সাহায্য করতে চাই। এ কথা বলে পরী তার জাদু লাঠি ঘোরালো আর সেই সোনার টিকলিটি জাদুর টিকলিতে পরিণত হলো। এই সাধারণ সোনার টিকলিটি এখন জাদুর টিকলিতে পরিণত হয়েছে, এই জাদুর সোনার টিকলি তোমাদের মনের সকল আশা পূর্ণ করবে। এ কথা বলে সেই পরীটি সেখান থেকে চলে গেল। এরপর সোনাম সে জাদুর টিকলির কাছে তাদের থাকার জন্য একটি বাড়ি প্রার্থনা করল। সঙ্গে সঙ্গে সেখানে অনেক বড় একটি আলিশান বাড়ি প্রকট হয়ে গেল। তারা সে বাড়ির মধ্যে ঢুকল আর আরামে দিন কাটাতে লাগল। ওদিকে রাহুল কাজলকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। শুধু তাই নয়, কাজলকে ডিভোর্স পেপারও দিয়ে দিল। তুমি এটা কি করছো? আমার সঙ্গে কেন এরকম মশকারি করছো? আর ডিভোর্স পেপার কেন? আমি তোমার কথায় আমার আপন মা বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছি, আর আজ তুমি আমার সঙ্গে এমনটা করছো? আরে বেকুব মেয়ে, আমি শুধু তোর সাথে করব কেন? এর আগে আরো অনেক মেয়ের সাথে করেছি, আর আমি তোর সাথে মজাক করছি? ডিভোর্স পেপার নিয়ে আমি তোর সাথে মজাক করছি না, আমি মজাক করেছিলাম তোর সঙ্গে বিয়ে ও ভালোবাসার অভিনয় করে।
আমি বড়ই আশ্চর্য হয়ে গেছি। যার সঙ্গে দুদিনের পরিচয় তার জন্য আপন মা আর বোনকে বাড়ি থেকে বের করে দিতে পেরেছিস। এখন তুইও বাড়ি থেকে বের হয়ে যা, আমি তোকে এক মুহূর্তের জন্য ভালোবাসিনি। এটা হলো আমার অভ্যাস, এটাই আমার খেলা। এরপর কাজল রাস্তায় বসে গেল। সে তার পেট চালানোর জন্য রাস্তায় বসে বসে ভিক্ষা করতে লাগল। একদিন সে রাস্তার মধ্যে সোনাম ও তার মা রাধাকে দেখে ফেলল। সে দৌড়ে তাদের কাছে আসলো আর তার অবস্থা সম্পর্কে সবকিছু বলল। কেন, যার প্রতি তোর এত বিশ্বাস সে তোকে কেন রাস্তায় ফেলে দিল? যার কথায় তুই আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিলি, আজ তোর কোনো ক্ষমা নেই। সোনাম, এমনটা বলতে নেই। তুমি যেমন আমার মেয়ে, কাজলও আমার মেয়ে। কাজল না হয় ভুল করেছে, এখন আর কি করার, ওকে ক্ষমা করে দে মা, আমিও ক্ষমা করে দিলাম। এ কথা বলে কাজলকে তার মা ও বোন তাদের বাড়িতে নিয়ে গেল। মা, রাহুল শুধু আমার সঙ্গে এমনটা করেনি, ও আরো মেয়ের সঙ্গে এমন করেছে, সামনে আরো করবে, ওর শাস্তি হওয়া দরকার। এরপরে কাজল, সোনাম ও রাধা তিনজন মিলে পুলিশের কাছে গেল আর রাহুলের সম্পর্কে কমপ্লেন করল। কিন্তু আমরা আপনাদের কথা কেন বিশ্বাস করব? এর কি কোনো প্রমাণ আছে যে রাহুল সত্যি এরকমটা করেছে? হ্যাঁ, আমাদের বাসায় সিসি ক্যামেরা লাগানো আছে মা, তোমার মনে আছে? অনেকদিন আগে আমাদের বাসায় চুরি হয়েছিল, তারপরেই আমরা বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম। স্যার, আপনি ওটাকে চেক করতে পারেন। এরপর পুলিশরা তাদের কথা বিশ্বাস করলো আর রাহুলকে গ্রেফতার করে জেলের মধ্যে ভরে দিল। তারপর থেকে কাজল তার বোন সোনাম ও মা রাধার সঙ্গে সুখে শান্তিতে বাকিটা জীবন কাটাতে লাগল। অনেকদিন আগের কথা, পৃথিবী থেকে অনেক দূরে ঘন একটি জঙ্গলের মধ্যে নাগিনদের রাজ্য ছিল। সেখানে সকল নাগনাগিনরাই একসঙ্গে বসবাস করত। ওই নাগিন রাজ্যে এক কোণে তিন বোন বাস করত। তিন বোনই ছিল যমজ আর তাদেরকে শুধু চোখ দ্বারাই চিহ্নিত করা যেত। একজনের চোখ ছিল নীল, আরেকজনের সবুজ, আরেকজনের ছিল গোলাপি। আর তাদের তিন বোনকে চোখের রং দিয়ে ডাকা হতো। তিন বোনই ছিল অনেক বেশি দুষ্ট ও চঞ্চল। তারা সবসময় এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করত। তবে একদিন নীল নাগিন তার দ্বিতীয় বোনকে বলল, শোনো, আমরা এই নাগিনের দুনিয়ায় থেকে থেকে একেবারে বোর হয়ে গেছি। এই নাগিন রাজ্য থেকে আমাদের বের হওয়া দরকার, পৃথিবী ঘুরে দেখা দরকার। আচ্ছা, তোমাদের কি মন চায় না যে পৃথিবীটা ঘুরে ঘুরে দেখব? ওদিকে রানী নাগিনও নিষেধ করে দিয়েছে এই রাজ্য থেকে কোনো নাগিন যেন বাহির বের না হয়। আমার এসব শাসন ভালো লাগে না, আমার একদম এখানে থাকতে মন চাইছে না। হ্যাঁ প্রিয় নীল নাগিন বোন, তুমি ঠিকই বলেছ, আমাদের আর এই নাগিন রাজ্য একদম ভালো লাগে না। পুরো নাগিন রাজ্য ঘুরে ঘুরে দেখেছি, এখানে দেখার মতো আর কিছু নেই। আমাদের এখান থেকে বের হওয়া উচিত, বের হয়ে দেখা দরকার যে কোথায় কি আছে। আমরা শুনেছি মানুষের পৃথিবীর দুনিয়া অনেক সুন্দর দেখতে, অনেক কিছু দেখার মতো আছে, অনেক আকর্ষণীয়। পৃথিবী রাজ্যের গল্প শুধু শুনে এসেছি, জীবনে কখনো চোখে দেখিনি। চলো এইবার আমরা ঘুরে আসি, অনেক মজা হবে। আরে আরে, আমার প্রিয় বোনেরা, তোমরা এসব কি বলছো? আমাদের এই নাগিন রাজ্য থেকে বাহিরে যাওয়া আমাদের উচিত নয়। এই নাগিন রাজ্যের রানী নাগিন যে নির্দেশ দিয়েছে আর যে নিয়ম কানুন করে দিয়েছে, এটাই মান্য করা আমাদের জন্য অনেক ভালো হবে। এমনও তো হতে পারে মানুষের পৃথিবী রাজ্যের যেসব গল্প শুনেছি এসব সত্য নয়, মিথ্যা। তাহলে কি হবে? চলো তার চেয়ে আমরা নাগিন রাজ্যে কোথাও না কোথাও ঘুরে আসি, তাহলে আমাদের মন ঠিক হয়ে যাবে। না না, আমি এটা করতে পারবো না। আমার একবার যখন মন চেয়েছে আমি পৃথিবী রাজ্যে যাব, তখন আমাকে কেউ ঠেকাতে পারবে না। আর তোমরা তো ভালো করে জানো আমি কতটা জিদ্দি। তোমরা দুই বোন এখানে থেকে যাও, আমি চলে যাই। আর আমি যাওয়ার পরে তোমরা দুইজন এখানকার সব কিছু সামলে নেবে। তাহলে এইবার আমি যাচ্ছি। আচ্ছা গোলাপি নাগিন, তুমিও কি আমার সাথে যাবে নাকি? গোলাপি নাগিনেরও অনেক ইচ্ছে করছিল পৃথিবী ঘুরতে যাওয়া,
কিন্তু সে সবুজ নাগিনের কথা মেনে নিল। সে নাগিন রাজ্যে সবুজ নাগিনের সঙ্গে থেকে গেল। কিন্তু নীল নাগিন কারো কথা শুনল না। তার দুই বোনকে নাগরাজ্যে ছেড়ে সে একাই পৃথিবী রাজ্যে রওনা দিল। পৃথিবী রাজ্যে যাওয়ার পরে রাত 12টার আগ পর্যন্ত সে মানুষ রূপেই থাকত, আর রাত 12টা বাজলে সে নাগিন রূপে ফিরে আসত। এই জন্য রাত 12টার পরে সে কখনো কোনো মানুষের সামনে আসত না। আর সে নিজেদের নাগিন রাজ্য ছেড়ে পৃথিবী রাজ্যে এসে অনেক বেশি খুশি হল। সে পৃথিবীতে এসে পৃথিবীর মানুষদের সাথে অনেক এনজয় করতে লাগল। এছাড়াও নীল নাগিনের পৃথিবী রাজ্যে অনেকগুলো বান্ধবী হয়ে গেল। তবে একদিন নীল নাগিনের কিছু বান্ধবী তাকে বলল, আরে নীলিমা, তুমি কেন রাত্রে পার্টিতে ছিলে না? একদিনও তুমি পার্টিতে আমাদের সঙ্গে থাকো না। আমরা কালকে কত এনজয় করলাম, রাত 12টা বাজার আগেই তুমি চলে আসলে। আচ্ছা, এতদিন যা করেছো করেছো, এসবের কথা বাদই দিলাম। আজকে আমার জন্মদিন, আজকে তোমাকে ছাড়বো না। আমার জন্মদিন পার্টিতে অবশ্যই তোমাকে থাকতে হবে। রাত্রি যখন 12টা বাজবে ঠিক তখনই আমার জন্মদিনের কেক কাটা হবে। তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু, এই জন্য তোমাকে থাকতেই হবে। আরে দোস্ত, আমিও তো চাই তোমার পার্টি এনজয় করতে, কিন্তু রাত্রি হইলে আমার মা বাবা কখনোই আসতে দেয় না, আমাকে অনেক শাসন করে, এজন্যই তো থাকতে পারবো না। সরি, আমি রাত্রে থাকতে পারবো না। এভাবেই নীলিমা নাগিন অনেক রকমের কথা বানাতে লাগলো, কিন্তু সেখানে থাকা সকল বান্ধবীরাই অনেক জেদ করতে লাগলো। অবশেষে নীল নাগিন বললো, ঠিক আছে ঠিক আছে, আমি আমার মা বাবাকে অনেক করে বোঝাবো, বুঝিয়ে রাজি করব, ঠিক আছে? কিন্তু রাত 12টা বাজার আগে আগে আমি চলে আসব। রাত 12টার পরে বাইরে থাকা আমার বাবা এলাও করে না। প্লিজ বন্ধুরা, আমার কথা মেনে নাও, মা বাবার কথা শুনতে হয় তো। সকল বান্ধবীরাই নীলিমা নাগিনের কথা মেনে নিল। সন্ধ্যের সময় অনেক সুন্দর করে রেডি হয়ে নীলিমা নাগিন চলে আসলো তার বান্ধবীর পার্টিতে। সে তার বন্ধুদের সঙ্গে অনেকক্ষণ ধরে এনজয় করল। এরপর রাত্রি 12টা বাজার আগে আগে সে পার্টি পার্টি ছেড়ে বাড়ি চলে যেতে লাগল। তখন একজন মহিলা নীলিমা নাগিনের পিছু করল, আর সে নীলিমা নাগিনের রাজ দেখে ফেলল। নীলিমা নাগিন একজন সুন্দরী অপরূপা মেয়ে থেকে সাবে পরিণত হল। এসব থেকে মহিলাটি বাড়ি এসে আর তিন ছেলের কাছে সব কথা খুলে বলল। শোনো বেটারা, তোমরা কি জানো আমি এই পৃথিবীতে নাগরাজ্যের একজন নাগিন দেখেছি, যে নাগিন এই পৃথিবীতেই থাকে, আর তার এই রাজ সম্পর্কে পৃথিবীর কেউ জানে না। আমি তো ওই নাগিনকে তার চোখ দেখেই চিনে ফেলেছি, আর তোমরা তো জানোই আমি কি করতে পারি। যদি তোমরা তিন ভাই নাগরাজ্যের তিন নাগিন বোনকে বিয়ে করতে পারো, তাহলে আমাদের উদ্দেশ্য থেকে আমাদের কেউ পিছপা হওয়াতে পারবে না। এখন তোমাদের এক কাজ করতে হবে, নীলিমার নাগিনকে তোমাদের প্রেমের জলে ফাঁসাতে হবে। এরপর ওই নীলিমার নাগিনকে তুমি বিয়ে করবে, আর তার দুই বোনকেও যেভাবেই হোক নাগিন রাজ্য থেকে টেনে হেসে পৃথিবীতে আনবো। আমি আমার প্ল্যানে এইবার সফল হব। শকুন্তলা কোনো সাধারণ মহিলা ছিল না, সে ছিল নাগিনদের শত্রু। শকুন্তলা নাগিনদের নাগমণিকে হাসিল করতে চেয়েছিল, আর সে নীল নাগিনকে পৃথিবীতে দেখে সে তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য একেবারে উঠে পড়ে লাগলো। আর শকুন্তলা সে তার বড় ছেলে আবেদকে যেভাবে বুঝিয়েছিল সে ঠিক সেভাবে কাজ করতে লাগলো। সেই দিনের পর থেকে আমির নীল নাগিনের সঙ্গে অনেক বেশি মেলামেশা করতে লাগলো, আর তার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতে লাগলো। আমিদের মিথ্যা ভালোবাসার জালে নীলিমা ফেঁসে গেল, আর একদিন নীলিমার নাগিন আমিদকে বিয়ে করে ফেলল। বিয়ের পরে নীলিমা আমিদের সঙ্গে তাদের বাড়ি চলে আসলো। নীলিমা নাগিন মনে মনে ভাবতে লাগলো, সে তার নাগ রাজ্য থেকে পৃথিবীতে এসে মুক্ত হয়ে গেছে, সে খুবই সুন্দর সাধারণ একটি জীবনও পেয়েছে। এসব ভেবে নীলিমা নাগিন মনের আনন্দে সংসার করতে লাগলো, কিন্তু তার উপর যে বিপদের পাহাড় ছেয়ে আসছে সে সম্পর্কে সে কিছুই জানত না।
একদিন শকুন্তলা নীলনাগিনকে বলল, এই যে নীলনা, আমার জন্য গরম গরম এক কাপ চা তৈরি করে নিয়ে এসো। মা, আমি আপনার বৌমা নীলিমা, কিন্তু নীল নাগিন না। আপনি আমাকে কেন নাগিন বলে ডাকছেন? আপনি কি ভুলে গেছেন যে আমি নীলিমা? আরে নীলিমা নাগিন বৌমা, এই শকুন্তলাকে তুমি বুদ্ধ বানাবে? এত সহজ! যখন তুমি সুরভির পার্টিতে এসেছিলে না, ওই যে বাজে পার্টিতে, তখনই আমি জেনে গেছি যে তুমি একজন নাগিন, নীল নাগিন। আর তারপর থেকে আমি আমার বড় ছেলে আমিতকে তোমার পিছনে লাগিয়ে দিয়েছিলাম। আমার ছেলে কখনোই তোমাকে ভালোবাসেনি, বরং তুমি আমাদের জালে ফেঁসে গেছো। তাই বলছি, কান খুলে শোনো, যদি তোমার জীবনকে সুন্দর করে সাজাতে চাও, বেঁচে থাকতে চাও, তাহলে তোমার বাকি দুই বোনকেও পৃথিবীকে ডেকে আনো, আর তোমার দুই দেবরের সঙ্গে তাদের বিয়ে দিয়ে দাও। তাহলেই তুমি তোমার জীবনকে বাঁচাতে পারবে, অন্যথায় তুমি বাঁচতে পারবে না। মা, আপনি কি বলছেন? তাহলে আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি? আমি তো ভেবেছি এই পৃথিবীতে এসে আমি অনেক ভালো করেছি, এত ভালোবাসা পেয়েছি যে মনে হচ্ছে স্বামী আর শাশুড়ির ভালোবাসায় আমি সারাটা জীবন কাটিয়ে দেব, কিন্তু না। আমি সত্যি করে বলো তো, তুমি কে? আর তুমি নাগিনদের কাছ থেকে কি পেতে চাও? বেশি কিছু না, শুধু ওই নাগমণি হাসিল করতে চাই। ছি 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 ছি, তোমরা এতটা নীচ, এত খারাপ, আমি কখনো কখনো ধারণা করিনি। আমি তোমাদের ফাঁদে আর থাকতে চাই না, আর আমি আমার দুই বোনকেও কখনোই পৃথিবীতে আসতে দেব না। এই বাড়ির বউ হওয়া তো দূরের কথা, আমি আমার দুই বোনকে এই পৃথিবীর রাজ্যে কখনোই আনবো না। ও, আমি বুঝতে পেরেছি, সোজা আঙুলে কি উঠবে না। তুই তো তোর জানের পরোয়া করিস না, কিন্তু তুই তোর দুই বোনকে অনেক ভালোবাসিস। যদি তুই তোর দুই বোনকে এখানে ডেকে না আনিস, তাহলে নাগরাজ্যের রানী নাগিনকে আমি সব কথা বলে দেব। আর তুই ভালো করে জানিস রানী নাগিন তোদের তিন বোনকে কি পরিমাণ শাস্তি দেবে। তাই বলছি, চুপচাপ আমার কথা মেনে নে, আর যা বলি সেই অনুযায়ী কাজ কর। বেচারি নীলিমা নাগিন পরিপূর্ণ শকুন্তলার জালে আটকে গেল। সে নিজের প্রতি ভীষণ রেগে গেল যে কেন সে এই মানুষের পৃথিবীতে আসলো, আর মানুষের মিষ্টি মিষ্টি কথায় নিজেকে এভাবে শেষ করে দিল। এরপর নীলিমা নাগিন চলতে চলতে নাগরাজ্যে পৌঁছে গেল, আর তার দুই বোনের সঙ্গে সাক্ষাৎ করল। তার দুই বোন তাকে ফিরে পেয়ে অনেক খুশি হল। নীল নাগিন, তুমি ছাড়া আমাদের এই নাগিন রাজ্য বড় শূন্য ছিল, আমরা তোমাকে অনেক মিস করেছি। তুমি জানো, আমরা সবাইকে বলে দিয়েছি যে তুমি অসুস্থ, এজন্য ঘর থেকে বের হওনি। আমরা কাউকে বলিনি যে তুমি এই রাজ্য ছেড়ে পৃথিবী রাজ্যে গিয়েছিলে। তুমি এই নাগরাজ্য ছেড়ে আর কখনো পৃথিবীতে যাবে না, ঠিক আছে বোন? আরে না না, আমি তো এই নাগরাজ্যে থাকতে আসিনি, বরং আমি তোমাদের দুইজনকেও পৃথিবী রাজ্যে নিয়ে যেতে এসেছি। আর তোমরা জানো, পৃথিবীতে যাওয়ার পরে আমার বিয়ে হয়ে গেছে, আর আমার শাশুড়ি অনেক ভালো, বাড়ির সবাই অনেক ভালোবাসে আমাকে, আর আমার দুটা দেবর আছে। আমি আমার দুই দেবরের সঙ্গে তোমাদের দুইজনকে বিয়ে দিতে চাই। ওখানে আমরা তিন বোন মিলে অনেক হাসি খুশিতে থাকবো, অনেক ভালো হবে। ওখানে গিয়ে আমি তোমাদের অনেক মিস করেছি, আমি তোমাদের অনেক ভালোবাসি, চলো আমার সঙ্গে, আমার জন্য এতটুকু করতে পারবে না তোমরা? সবুজ ও গোলাপী নাগিন বোন নীল নাগিনের কথা মেনে নিল। এরপর নীল নাগিনের সঙ্গে তারা দুইজনও পৃথিবীতে চলে আসলো। পৃথিবীতে আসার পর নীলিমা নাগিন তার দুই দেবরের সঙ্গে তার দুই দুই বোনের বিয়ে দিয়ে দিল, কিন্তু সে মনে মনে খুবই কষ্ট পেতে লাগলো। এটা আমি কি করলাম? আমার যে কোনো উপায় নেই। আমি জেনে বুঝি আমার দুই বোনকে আমি আগুনে নিক্ষেপ করলাম। আল্লাহ জানে শকুন্তলা এখন কি করবে আমাদের সঙ্গে। কি করে নাগ রাজ্যকে আমরা রক্ষা করব? নিজে হাতে নিজের রাজ্যকে এভাবে শেষ করে দেওয়ার জন্য, আমার ভুলের জন্য এমনটা হলো। এই সব কিছুর জন্য আমি দায়ী। যদি আমি পৃথিবীর রাজ্যে ঘুরতে না আসতাম, তাহলে এমনটা হতো না।
কিন্তু নীলিমা নাগিন তার বাকি দুই বোনকে এসব সম্পর্কে কিছুই বলল না। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। এরপর যখন অমাবস্যার রাত আসলো, তখন শকুন্তলা তার তিন পুত্রবধূ ও পুত্রদেরকে নিয়ে একটি জঙ্গলের মধ্যে গেল, যেখানে এক বৃদ্ধা মহিলা তপস্যা করছিল। এরপর শকুন্তলা তার তিন পুত্রবধূকে দড়ি দিয়ে বেঁধে ফেলল। আপনি যেমনটা বলেছিলেন আমি ঠিক তেমনটাই করেছি। এই তিনটা হলো আমার তিন পুত্রবধূ, আমি ওদেরকে বেঁধে দিয়েছি। এবার তো আর নাক মনি আমাদের হাসিল করার জন্য আর কোনো প্রতিবন্ধকতা নেই, তাই না? বলুন। না না না, সূর্য ওঠার আগে আগেই তোমার এই তিন নাগিন বৌমাদেরকে বালি চড়াতে হবে, তাদেরকে খুন করতে হবে। এরপর সকাল হতে না হতে তুমি আর তোমার তিন ছেলে চলে যাবে নাগ রাজ্যে। ওখানকার সব কিছুকে তোমরা তস নস করে নাগমণি হাসিল করে পৃথিবী রাজ্যে চলে আসবে। এরপর তোমরাই করবে পৃথিবীর রাজত্ব, কেউ তোমাদের পাশে দিতে পারবে না। নীলিমা নাগিন, এসব কি শুনছি? তুমি কি এসব আগে থেকে জানতে? তাহলে কেন আমাদেরকে এখানে নিয়ে আসলে? আসলে আমার ভুল হয়ে গেছে, কিন্তু কি করার, আমরা হার মানবো না। যে করেই হোক, পৃথিবী রাজ্য ও নাগিন রাজ্যকে বাঁচাতে হবে এই দুষ্ট মহিলার হাত থেকে। এর কিছুক্ষণ পরেই শকুন্তলা তলোয়ার দিয়ে তাদের তিন বোনের উপর হামলা করতে শুরু করল। নীলিমা নাগিন দড়ি থেকে মুক্ত হয়ে গেল আর সঙ্গে যুদ্ধ করতে আরম্ভ করল। শকুন্তলার কাছে ছিল জাদু শক্তি, সে তার জাদু শক্তির পুরো প্রয়োগ করল। কিন্তু নীলিমা নাগিন নাগ রূপে ফিরে আসলো ও শকুন্তলাকে দংশন। এতে শকুন্তলা ঘটনাস্থলে মারা গেল। এরপর নীলিমা বাকি দুই বোনকে বাধা থেকে মুক্ত করল। তিন বোন মিলে তাদের নিজ নিজ স্বামীকে দংশন করল। এরপর শকুন্তলার তিন ছেলেও নাগিনদের দংশনে সেখানেই মারা গেল। এখন আর তিন নাগিনের কোনো শত্রু বেঁচে নেই, তারা তিনজন মনের আনন্দে নাগিন রাজ্যে ফিরে গেল। নাগরাজ্যে যাওয়ার পরে তারা এই কথাকে নাগরাজ্যের কাউকে বলেনি। সারা জীবনের জন্য তাদের সিনার মধ্যে এই কথাকে দাফন করে দিল। সবুজ ও গোলাপি নাগিন বোন, আমি ভুল করে ফেলেছিলাম, আমার জন্য এসব কিছু হয়েছে, আমাকে ক্ষমা করে দিও। আরে নীলিমা নাগিন বোন, তুমি আসলে অনেক বুদ্ধিমান, তোমার যদি এইসব বুদ্ধি না থাকতো তাহলে তো আজকে আমরা তিনজনেই মারা যেতাম। তোমার সাহসিকতার কারণেই আজ নাগমণি, নাগরাজ্য, আমরা তিন বোন ও পৃথিবীর মানুষ শকুন্তলার অত্যাচারের হাত থেকে বেঁচে গেল। তুমি হলে আমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। এভাবে সবকিছু ঠিক হয়ে গেল। তারপর থেকে তিন নাগিন বোন মিলেমিশে নাগরাজ্যে থাকতে লাগলো। কোনো একটি গ্রামে কমলা দেবী তার তিন মেয়ে সোহানা, স্বপ্না ও কাজলের সঙ্গে বাস করত। কাজল ছিল ছোট আর সোহানা ও স্বপ্না ছিল বড়, তারা দুইজন ছিল যমজ বোন। সোহানা আর স্বপ্না ছিল যমজ, আর তারা দুইজনেই ছিল দেখতে অনেক সুন্দরী। সোহানা ও স্বপ্না তাদের সৌন্দর্য নিয়ে অনেক বেশি অহংকার করত। ওদিকে কাজল তাদের মতো দেখতে সুন্দরী ছিল না, তার গায়ের রং ছিল খুবই কালো, কিন্তু তার মনটা ছিল অনেক পবিত্র। সে সব সময় তার নিজের দুই বোনকে অনেক বেশি ভালোবাসত আর নিজের চেয়ে অন্যের প্রতি বেশি খেয়াল রাখত। কিন্তু এর পরেও কাজলের ভালো স্বভাব ও নম্রতার কারণে তার কোনো সম্মান ও ভালোবাসা মিলত না, বরং তার কালো রঙের কারণে সব সময় তাকে বিভিন্ন রকম কষ্টদায়ক কথা শুনতে হতো। একদিন সোহানা ও স্বপ্না রেডি হয়ে কোথাও যাচ্ছিল, তখন কাজল পিস থেকে বলল, সোহানা আপু, স্বপ্না আপু, দেখো সামনে একটি আহত অসুস্থ কুকুর, ও অনেক অসুস্থ, ওকে সাহায্য করা উচিত। শাহ, কালো কাওয়া কোথাকার, তুই কি ভেবেছিস আমাদের এত সুন্দর হাত কুকুরকে হেল্প করে নষ্ট করব? আহ, কুকুরের গাঁট থেকে কি যে দুর্গন্ধ আসছে। সোহানা চল আমরা অন্য রাস্তা দিয়ে যাই। আরেকটু সময় যদি এখানে দাঁড়িয়ে থাকি না তাহলে আমি অজ্ঞাত হয়ে যাব, চল চল। ওদিকে কাজল ছিল অত্যন্ত দয়ালু একটি মেয়ে, সে কুকুরের এই কষ্টকে সহ্য করতে পারল না। সে ওই দুর্গন্ধযুক্ত কুকুরটাকে কোলে তুলে নিল আর পশু হাসপাতালে নিয়ে গেল ও তাকে চিকিৎসা করাল। এরপর চিকিৎসা শেষে সে ওই কুকুরটাকে কোলে নিয়ে তার বাড়ি চলে গেল আর কুকুরটার সেবা যত্ন করতে থাকলো যতদিন না সে ঠিক হয়ে যায়।
এরপর যেদিন সেই কুকুরটি সুস্থ হয়ে গেল, কাজলও সেই কুকুরটিকে বাহিরে রেখে আসলো। এরপর একদিন কমলা দেবী তার তিন মেয়েকে নিয়ে শপিং করতে গেল। শপিং মলে ঢোকার পরে কমলার দেখা হলো তার ছোটবেলার বান্ধবীর সঙ্গে। আরে কমলা, কেমন আছিস? ভালোই হলো তোর সাথে দেখা হয়ে, কতদিন পর দেখা হলো। কেমন আছিস রে তুই? আমি এই তো মাত্র কয়েকদিন হলো বিদেশ থেকে দেশে সেটেল হলাম, এর মধ্যে তোর সঙ্গে দেখা হয়ে গেল। ভালোই হলো তোর সঙ্গে দেখা হয়ে। আরে আরে কমলা, এই সুন্দরী তুই যে মেয়ে কার, এত সুন্দরী দেখতে, মনে হচ্ছে তোরই মেয়ে হবে। আর এই কমলা, তোর এত সুন্দরী চাঁদের মতো ফুটফুটি তুই মেয়ের সঙ্গে কেন তুই কালির কয়লাকে দাঁড়িয়ে রেখেছিস? না না, একদিক দিয়ে ভালোই হয়েছে, তোর দুই সুন্দরী মেয়ের কারো যেন নজর না লেগে যায়, এই জন্য ওই যে কালো কাওয়াটিকে টিকা হিসাবে রেখে ভালো করেছিস। আরে না না, কি বলিস, এটাও আমার মেয়ে, অনেক ভালো, ওর নাম কাজল। খিকি, এ কি কথা বলিস, এই কালোর কয়লা কুচ্ছিত মেয়েটা তোর মেয়ে? আসলে আমি চাইছিলাম কি আমাদের এই বন্ধুত্বকে আত্মীয়তার রূপ দিতে, কিন্তু তুই তো ভালো করে জানিস যে কালো মেয়ে আমার মোটেও পছন্দ না। আর আমার আশেপাশেও যদি কালো কোনো মেয়ে অথবা ছেলে দেখি তাহলে আমার দম বন্ধ হয়ে আসে। তাহলে তুই বল যে তোর দুই সুন্দরী মেয়ের সঙ্গে কি করে আমার ছেলের বিয়ে দিয়ে আত্মীয়তার সম্পর্ক করি? আচ্ছা যাকগে, আমাদের বন্ধুত্ব সম্পর্ক বন্ধুত্বই থাক, তোর এই কালির কয়লা কুচিত মেয়েটার জন্য আমি তো তোর বাড়িতেও বেড়াতে যাবো না রে। জবেদা, এ তুই কি বলছিস, তুই কি জানিস আসল সৌন্দর্য হলো মনের সৌন্দর্য, যার মন সুন্দর সেই অনেক সুন্দর, আর আমার মেয়ে কাজলের মন অনেক পবিত্র। আর এ কথা নিশ্চয় তুই বুঝতে পারবি না, তোর বোঝার মতো কোনো ব্রেনই নেই। একজন মানুষের সৌন্দর্য কত দিন থাকে সাথে? যতদিন যৌবনকাল থাকে ততদিন, কিন্তু একজন ভালো মনের মানুষের মাধুর্যতা সারাটা জীবন বেঁচে থাকে, সে বৃদ্ধ হয়ে গেলেও তার মনটা পবিত্র পবিত্রই থাকে। আচ্ছা জবেদা, ঠিক আছে, আমি এখন চলছি, আমাদের বন্ধুত্ব এ পর্যন্তই থাক। এ কথা বলে কমলা দেবী তার তিন মেয়েকে সঙ্গে করে বাড়ি চলে আসলো। বাড়িতে আসার পরে সোহানা ও স্বপ্না তার মাকে বলল, মা, এটা তোমার সেই বান্ধবী না যার সম্পর্কে তুমি গল্প শোনাতে, যে ওর দুইটা ছেলে আছে আর ও অনেক ধনী, অনেক কয়টা বাড়ি গাড়ি আছে। তাহলে দেখো, ওই কালির কয়লা কুচিতের কারণে এত সুন্দর একটি সম্বন্ধ আসতে না আসতে হাতছাড়া হয়ে গেল। ওর ছেলের সঙ্গে বিয়ে হলে আমরা কত সুখে থাকতে পারতাম। হ্যাঁ হ্যাঁ সোহানা, তুই ঠিকই বলেছিস, আসলে আমার মনে হয় এই কাজল আমাদের কোনো বোন নয়। মা, তুমি একে কোন কালের স্তূপ থেকে নিয়ে এসেছো বলো তো, আমাদের সাথে তো আর কোনো মিল নেই, তাহলে ও কি করে বোন হয় আমাদের? দুই বোনের এরকম কটু কথা শুনে কাজল অনেক কষ্ট পেল। কাজল কান্না করতে করতে সেখান থেকে তার রুমে চলে আসলো। কমলা তার ছোট মেয়েকে এভাবে ইনসাল্ট হতে দেখে অনেক কষ্ট পেল। কমলা তার বড় দুই মেয়েকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তারা কিছুতেই বুঝলো না। এরপরে একদিন পার্টিতে যাওয়ার জন্য কাজল আয়নার সামনে দাঁড়িয়ে সাজুগুজু করছিল, তখন সেখানে সোহানা চলে আসলো আর বলল, এই যে কালির কয়লা কুচ্ছিত, আয়নার সামনে দাঁড়িয়ে এত সেজে গুজে লাভটা কি? কে দেখবে তোর চেহারা? তোকে দেখলে তো ভয়ে মানুষ পালিয়ে যাবে, তোর দিকে কি কেউ তাকাবে? এত সাজার কি দরকার তোর? শুনে অনেক হয়েছে তোর সাজগোজ, দেখতে একেবারে পেতনির মতো লাগছে, সারা করে এখান থেকে আমি এখন সাজবো। সোহানা আপু, তুমি ভালো করে বলতে পারতে আমি সরে যেতাম, কিন্তু কেন সবসময় আমাকে এভাবে ছোট করো? কেন আমার নাম ধরে ডাকো না? আমার তো নাম আছে তাই না? আমাকে কালির কয়লা কুচিত বান্দুরি এসব কেন বলো? আমার কি খারাপ লাগে না? এই স্বপ্না স্বপ্না, দেখ এই কালোর কয়লা কুচিতটা বলে কি যে আমরা কেন ওকে কালির কয়লা বান্দুরি বলে ডাকি। তাই তোকে কালির কয়লা বলবে না তো কি বলবে, সবাই তো তোকে এ নামে ডাকে, এজন্য আমরা ডাকি। তুই যদি আমাদের মতো সুন্দর হতিস না, তাহলে আর এরকম কথা শুনতে হতো না, সার এখান থেকে। আর স্বপ্না, তাড়াতাড়ি সেজে গুজে নে, দেরি হয়ে যাচ্ছে পার্টিতে। আপু, আমিও তোমাদের সঙ্গে পার্টিতে যাব। এই যে হ্যালো কালির কাওয়া, কি বলছো, আমাদের সঙ্গে যাবে আমাদের বান্ধবীর পার্টিতে? অসম্ভব, তোমাকে সাথে নিয়ে গিয়ে আমরা আমাদের ইনসাল্ট করাতে চাই না। কথাবার্তা বুঝে বলার চেষ্টা করিস, বুঝেছিস? যা তাড়াতাড়ি আমাদের ছেন্ডিল নিয়ে এসে পরিষ্কার করে দে। কাজল সেখান থেকে কান্না করতে করতে চলে গেল, আর তাদের দুইজনে ছেন্ডেল বের করে পরিষ্কার করতে লাগলো। তখন সেখানে তাদের মা কমলা দেবী চলে আসলো আর কাজলকে কান্না করতে দেখে বলল,
কাজল বেটা, কি হয়েছে তোমার? ও বুঝেছি, ওই দুইজন আবারও তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তাই না? বলো বলো, তাড়াতাড়ি বলো সোনা, কি হয়েছে? মা, বাড়ির মানুষের ছোট বড় কথা শুনতে শুনতে আমার কান একেবারে জ্বালা পালা হয়ে গেছে। তার উপরে ঘরের মধ্যে নিজের বড় দুই বোন সব সময় আমাকে নিয়ে বাজে বাজে কমেন্ট করে, আমাকে কালের কয়লা কুচিত আরো কত কি নামে ডাকে। আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করে না মা, আমার মনে হয় আমার মরে যাওয়া উচিত। কেন আমি বেঁচে আছি? আমি বড় আপুদের সাথে যেখানে যাই সেখানে মানুষ আমাকে নিয়ে ট্রল করতে থাকে, আমাকে নিয়ে বাজে মন্তব্য করে, আমার অনেক খারাপ লাগে। যদি আমি ওদের মতো সুন্দর হতাম তাহলেও স্বপ্না আর সোহান আপু আমাকে পার্টিতে নিয়ে যেত। আমি কালের জন্য আমাকে কেউ সাথে নিয়ে যেতে চায় না। সোনা, তুমি কান্না করো না বেটা, আমি দেখছি কে তোমাকে সাথে নিয়ে যাবে না। তোমার এই ইনসাল্ট আমি আর সহ্য করতে পারছি না। কই গেলি সোহানা? স্বপ্না এদিকে আয়, এইবার আমি ওদের কান টিনে ছিঁড়ে ফেলবো। এ কথা বলে রাখতে রাখতে কমলা দেবী তাদের দুইজনের কাছে গেল আর বলল, কেন আজকেও তোমরা স্বপ্নাকে নিয়ে এরকম আজে বাজে কমেন্ট করেছো, আর কেন ওকে সাথে নিয়ে যাবে না পার্টিতে? তোমরা যেমন আমার মেয়ে, কাজল তেমনি আমার মেয়ে। তোমরা যখন যে পার্টিতে যাবে, যেখানে আনন্দ উৎসব করবে, সেখানে কাজলও সাথে যাবে, কাজলও এনজয় করবে। কাজলকে এভাবে ছোট করার অধিকার তোমাদের নেই। আজকে এখন এই মুহূর্তে পার্টিতে নিয়ে যাবে কাজলকে, এটা আমার আদেশ। সেদিন কমলা দেবী সিরিয়াসলি অনেক রেগে গিয়েছিল। কমলা দেবীর এরকম উচ্চ স্বরে কথা বলতে দেখে সোহানা ও স্বপ্না অনেক ভয় পেয়ে গেল। তাদের অনিচ্ছা থাকা সত্ত্বেও তাদের মায়ের ভয়ে বাধ্য হয়ে তারা কাজলকে তাদের বান্ধবীর পার্টিতে নিয়ে যেতে লাগলো। যখন তারা তিনজন মিলে অর্ধেক রাস্তায় গেল তখন সোহানা স্বপ্নাকে বলল, স্বপ্না, মায়ের ধমক খেয়ে তো ওকে আমরা সঙ্গে করে নিয়ে আসলাম, এখন তো নিয়ে যাচ্ছে আমাদের বান্ধবীর পার্টিতে, কিন্তু ওর জন্য আমাদের কতটা ইনসাল্ট হবে ভেবে দেখেছিস? যাই হোক, আমাদের ইনসাল্ট আমরা মেনে নিতে পারবো না, যে করেই হোক ওকে আমরা রেখে যাব। ওর জন্য আমাদের এতটা অপমান সহ্য করতে হবে, ছি ছি, যাব না, ওকে নিয়ে যাওয়া যাবে না। এই এত টেনশন করিস না, আমার কাছে একটি আইডিয়া আছে, এতে সাপও মারা যাবে, লাঠিও ভাঙবে না। শোন, সামনের রাস্তা দিয়ে যেতে যেতে অনেক বড় একটি জঙ্গলের রাস্তা আছে, আমরা ওদিক দিয়ে ওকে পাঠিয়ে দেব। যদি ওর ভাগ্য ভালো থাকে তাহলে জঙ্গলি জানোয়ারের হাত থেকে রক্ষা পেয়ে বাড়ি চলে আসবে, আর যদি এটা না হয় তাহলে জঙ্গলি জানোয়ার ওকে খেয়ে ফেলবে, চিরদিনের জন্য আমাদের আপদ দূর হয়ে যাবে। শোন কালি কলা কুচির কোথাকার, এই যে এই রাস্তা দেখছিস না, এই রাস্তা দিয়ে একটু গেলে অনেক বড় ঘন জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে অনেক বড় একটি পেয়ারার গাছ আছে, অনেক পেয়ারা খেতে মন চাইছে আমাদের, যা ওই গাছ থেকে পেয়ারা পেড়ে নিয়ে আয়, আমরা এখানেই তোর জন্য অপেক্ষা করছি, বুঝেছিস? সহজ সরল কাজল তাদের দুই বোনের চক্রান্ত মোটেও বুঝতে পারলো না, সে তাদের জন্য পাকা পেয়ারা আনতে গেল সেই ঘন জঙ্গলে। এদিকে স্বপ্না ও সোহানা কাজলকে বিপদের মুখে ঠেলে দিয়ে অত্যন্ত খুশি হলো। ভালোই হয়েছে, সারা জীবনের জন্য ওর কাছ থেকে তো আমরা মুক্তি পেলাম। কাজল জঙ্গলের মধ্যে গিয়ে দেখলো সেখানে অনেক ভয়ঙ্কর জঙ্গলি জানোয়ারের আওয়াজ আসছে, সেসব আওয়াজ শুনে কাজল ভয়ে কাঁপতে থাকলো। তখন হঠাৎ করে কাজল দেখতে পেল একজন বৃদ্ধা মহিলাকে, যে মহিলা বেহুশ হয়ে পড়েছিল। আরেকটি হিংস্র জানোয়ার সেই মহিলাটিকে শিকার করার জন্য তার কাছে যাচ্ছে। কাজল সাহস করে সেই বৃদ্ধা মহিলাটিকে সেই হিংস্র জানোয়ারের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসলো। এরপর সেই বৃদ্ধা মহিলাকে জ্ঞান ফিরিয়ে নিয়ে আসলো। তখন সেই বৃদ্ধা মহিলা কাজলকে বলল, বেটা, অনেক ধন্যবাদ তোমাকে, যদি তুমি আমাকে বাঁচিয়ে নিয়ে না আসতে তাহলে ওই জঙ্গলি জানোয়ারের আমি শিকার হয়ে যেতাম। তুমি তোমার জীবনের ঝুঁকি নিয়ে আমাকে ওই মৃত্যুর হাত থেকে রক্ষা করে নিয়ে এসেছো। বেটা, আমি তোমার সম্পর্কে সব কিছু জেনে ফেলেছি, তুমি কতটা দুঃখী, তোমার মনে কত কষ্ট আমি সব জানি। তবে জাদুর পরী আমাকে দুইটি লেহেঙ্গা দিয়েছিল, সেই জাদুর লেহেঙ্গার আমার কোনো দরকার নেই। চলো বেটা, তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো, সেই জাদুর দুই লেহেঙ্গা তোমার অনেক কাজে আসবে।
একথা বলে সেই বৃদ্ধা মহিলা কাজলকে সঙ্গে করে তার বাড়ি নিয়ে গেল। কাজল সেখানে গিয়ে দেখল অনেক সুন্দর বাগানের আশেপাশে সেই বৃদ্ধা মহিলার বাড়ি। কাজল দেখল সেই বাগানে অনেকগুলো পুরী দল বেঁধে খেলা করছে। তখন সেই বৃদ্ধা মহিলা কাজলকে বাসায় নিয়ে গিয়ে বলল, বেটা এই নাও পুরীর দেওয়ার দুইটি জাদুর লেহেঙ্গা, তুমি এক এক করে এই দুই লেহেঙ্গাকে পরে নাও, এরপরে তোমার মনটা যেমন তুমিও দেখতে ঠিক তেমনি হয়ে যাবে। আর এই যে দেখছো না আমার এই যে পাশের বাগানে কতকগুলো পরী দল বেঁধে খেলা করছে, এরা আমার সঙ্গে গল্পগুজব করার জন্য এখানে আসে। কাজল এসব শুনে ও দেখে কিছুই বুঝতে পারল না যে তার সাথে এসব কি হচ্ছে। এর পরেও কাজল সেই বৃদ্ধা মহিলার কথা মতো সেই জাদুর লেহেঙ্গাকে এক একবার করে দুটোই পরে নিল। সেই জাদুর লেহেঙ্গা পরার সঙ্গে সঙ্গে কাজল দেখতে অনেক সুন্দরী হয়ে গেল। নিজেকে এতটা সুন্দরী হতে দেখে কাজল তার নিজের চোখেই বিশ্বাস করতে পারল না। এরপর কাজল সেই বৃদ্ধা মহিলাকে বলল, বুড়িমা আমি দেখতে এত সুন্দরী হয়ে গেলাম, আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না, আমি কি করে এত সুন্দরী হলাম? এখন আর কালো রঙের কারণে আমাকে কেউ কথা শোনাতে পারবে না, আর আমার মাকেও ইনসাল্ট হতে হবে না, আর আমার বড় দুই বোনও আমাকে অনেক ভালোবাসবে। আম্মাজি আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনি আমাকে পরিয়ে দেওয়া জাদুর লেহেঙ্গা দিয়েছেন। কাজলের সুখের কোনো সীমা ছিল না, সে প্রচন্ড খুশি হলো। এরপর কাজল সেই বৃদ্ধা মহিলাকে ধন্যবাদ দিয়ে সেই জঙ্গল ছেড়ে সহিদ সালামতের বাড়ির দিকে রওনা হলো। ওদিকে সোহানা ও স্বপ্না দুইজনে পার্টি এনজয় করে বাড়ির দিকে ফিরছিল। রাস্তার মধ্যে কাজলের সঙ্গে সোহানা ও স্বপ্নার দেখা হয়ে গেল, কিন্তু সোহানা ও স্বপ্না কাজলকে দেখে চিনতে পারছিল না। সোহানা, আমি তো আমার চোখেই বিশ্বাস করতে পারছি না, আমাদের সামনে পরি দাঁড়িয়ে আছে, আর পরিরা এত সুন্দরী হয়, আমি নিজেকে বিশ্বাসই করতে পারছি না, পরিরা দেখতে কত সুন্দর হয় রে পাপা। সোহানাবু স্বপ্নাবু আমি কোনো পরি নয়, আমি হলাম তোমাদের বোন কাজল, যাকে তোমরা কালির কয়লা, কুচ্ছিত, বান্দরিয়া আর কত কিছু নামে ডাকতে। তুই তুই ওই ভয়ঙ্কর জঙ্গল থেকে ফিরে এসেছিস, তা আমার এত সুন্দরী চেহারা নিয়ে। আমরা তো সেই ছোট থেকে শুনে আসছি এই জঙ্গলের মধ্যে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী থাকে, ওখানে কেউ একবার গেলে সে আর জীবন নিয়ে ফিরে আসতে পারে না দ্বিতীয়বার। আর তুই জীবিত ফিরে আসলি অক্ষত অবস্থায়, আর দেখতে এত সুন্দর হইলি, এর কারণটা কি আমাদের কি বল না? আমরা তো তোরে বড় বোন, তাই না? আমরাও না হয় তোর মতো সুন্দরী হয়ে যাব। সোহানা আপু স্বপ্না আপু, তোমরা জেনে বুঝে আমাকে ওই জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়েছিলে আমার মৃত্যু কামনা করে, যাতে আমি তোমাদের কাছে ফিরে না আসি। ছি, তোমাদের মন এত ছোট, এটা জানার পরে তোমাদেরকে বোন বলতেও আমার ঘৃণা হচ্ছে। তোমাদের কালোর কয়লা, কুচ্ছিত, বাদরমুখী বোনের কাছ থেকে সারা জীবনের জন্য তার মুখ দেখবে না বলে মৃত্যুর পথে আমাকে ছেড়ে দিয়েছো। আর আমি ভাবছি আমার দুই বড় বোন কোথায়, তো তারা পেয়ারা খাবে, আমি তোমাদের জন্য পেয়ারা আনতে গিয়েছি। ছি ছি ছি, তোমরা আমাকে অনেক কষ্ট দিয়েছো, আমি তোমাদের সাথে কথা বলবো না। এ কথা বলে কাজল কান্না করতে করতে বাড়ির দিকে চলে গেল, কারণ কাজল তাদের দুই বোনের কুমন্ত্রণা জানার পরে অনেক কষ্ট পেয়েছিল। তখন স্বপ্না সোহানাকে বলল, সোহানা ওই কালী কয়লা কুচ্ছিত যদি জঙ্গলের রাস্তায় গিয়ে এত সুন্দরী হয়ে যায়, আর তাহলে তো দেখছিস আমরা এমনিতে কত সুন্দরী, চল আমরা যাই, নিশ্চয় ওই জঙ্গলে জাদুর কোনো জিনিস আছে যেটা অ্যাপ্লাই করে ও দেখতে এত সুন্দরী হয়ে গেল, দেখবি আমরাও এত সুন্দরী হব যে আমাদের মতো পুরো পৃথিবীতে কেউ আর সুন্দরী থাকবে না। সৌন্দর্যের লোভে পড়ে সোহানা ও স্বপ্না চলে গেল ঘন জঙ্গলের মধ্যে। সেখানে গিয়ে তারা সৌন্দর্য বৃদ্ধি করার উপায় খুঁজতে লাগলো, কিন্তু তারা কিছুই পেল না। তারা সেই ঘন জঙ্গলের মধ্যে গিয়ে শুনতে পেল জঙ্গলি জানোয়ারের বিকট আওয়াজ। কিছুক্ষণের মধ্যেই তারা দুই বোন হিংস্র জানোয়ারের শিকার হয়ে গেল। সোহানা ও স্বপ্না কাজলের জন্য যে গর্ত খনন করেছিল সেই গর্তে তারা নিজেরাই ফেঁসে গেল। এভাবেই তারা দুষ্ট দুই বোন
তাদের কুকর্মের শাস্তি পেয়ে গেল। ওদিকে কাজল তার ভালো ব্যবহারের কারণে সহি সালামতে বাড়িতে পৌঁছে গেল, আর তার মায়ের সঙ্গে বাকিটা জীবন হাসি খুশিতে কাটাতে লাগলো। পৃথিবী থেকে অনেক দূরে ঘন একটি জঙ্গলের মধ্যে নাগিনদের বসবাস ছিল, যেখানে সকল নাগনাগিন একসঙ্গে বসবাস করত। তবে সেখানকার নাগনাগিনদেরকে অধিক শক্তিশালী হওয়ার জন্য ও নাগমণি হাসিল করার যোগ্যতা অর্জনের জন্য স্কুলে যেতে হতো। সেই স্কুলে গিয়ে ভালো করে লেখাপড়া করে ভালো যোগ্যতা বা নাগিন হওয়ার যোগ্যতা অর্জন করতে হতো। তবে এখনো পর্যন্ত নাগিনদের স্কুলে এসব কিছু শিক্ষা দেওয়া হয়েছিল না, এজন্য স্কুলের অনেক বেশি গুরুত্ব ছিল, তাই এখনো পর্যন্ত স্কুল চলছিল। গুড মর্নিং নাগিন স্টুডেন্টস, আজ তোমাদের সবার প্রথম স্কুল। তোমরা তো সবাই জানো অনেকদিন আগ থেকে এখানে কত নাগনাগিন লেখাপড়া করছে কিন্তু ভালো কিছু শিখতে পারছে না। যদি সত্যি তোমরা নাগমণি হাসিল করতে চাও আর যোগ্যতা বা নাগিন হতে চাও তাহলে তোমাদের ভালোভাবে লেখাপড়া করতে হবে। এজন্য আজ থেকে আমি তোমাদের যা কিছু শেখাবো মনোযোগ দিয়ে শিখবে, ঠিক আছে? এ কথা বলে শিশা নাগিন সমস্ত স্টুডেন্ট নাগিনদেরকে নিয়ে চলে গেল একটি গার্ডেনে। সেখানে নিয়ে গিয়ে সকল নাগিন স্টুডেন্টসের সাথে করে তপস্যা করতে লাগলো। তপস্যা করার পরে কিছু মন্ত্র শেখালো। মন্ত্র শেখানোর পরে পরের দিন শিশা নাগিন আবারও সকল স্টুডেন্টস নাগিনদেরকে ওই জায়গায় একত্র করলো, আর একটি হিংস্র জানোয়ারকে খাঁচার মধ্যে ভরে তাদের সামনে রাখলো, আর এক এক করে প্রত্যেককে ডাকতে লাগলো। শোনো, কালকে আমি তোমাদের যে মন্ত্র শিখালাম সেটা এজন্য যে যদি হঠাৎ করে তোমাদের সামনে কোনো হিংস্র জানোয়ার চলে আসে তখন তার হাত থেকে তোমরা কি করে বাঁচবে। শোনো, এজন্যই আমি এটা এখানে এনেছি, এক এক করে নাগিন এখানে আসো আর মন্ত্র পড়ে নিজেকে রক্ষা করো। শিশা নাগিন এক এক করে প্রত্যেককেই তার কাছে ডাকলো, আর হিংস্র জানোয়ারটিকে তাদের সামনে এনে দাঁড়িয়ে দিল। তবে কিছু কিছু নাগিন হিংস্র জানোয়ারকে দেখার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল, আবার কেউ কেউ নাগিনের রূপ ধারণ করে ওই হিংস্র জানোয়ারের সঙ্গে লড়াই করতে লাগলো। কিন্তু হিংস্র জানোয়ারের মোকাবেলা খুব বেশিক্ষণ করতে পারল না, কিছুক্ষণের মধ্যেই আহত ক্ষতবিক্ষত হয়ে বেহুশ অবস্থায় পড়ে গেল। সকল নাগিন স্টুডেন্টের মধ্যে থেকে একজন ছিল খুবই ইন্টেলিজেন্ট, সেই নাগিনের নাম ছিল বেলা নাগিন। সে প্রথমে ওই বন্য জানোয়ারের কাছে গেল আর তার চোখ বন্ধ করল, মন্ত্র পড়ে ওই হিংস্র জানোয়ারের সঙ্গে লড়াই করতে লাগলো। কিছুক্ষণ তার সঙ্গে যুদ্ধ করার পরে তাকে আহত করে সেখানে ফেলে দিল। এই দৃশ্য দেখে শিশা নাগিন সহ সকল স্টুডেন্টস নাগিন খুবই আশ্চর্য হয়ে গেল। আরে ওয়াও বেলা নাগিন, তুমি তো ভেরি ইন্টেলিজেন্ট, তুমি চোখের পলকে কি করে দিলে? তুমি একদিন অনেক বড় নাগিন হবে, যদি এভাবে চেষ্টা চালিয়ে যাও তাহলে তুমি তোমার চেষ্টায় সফল হয়ে যাবে। তাহলে ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ করা হলো। এরপর সকল নাগিনরাই যে যার বাড়ি চলে গেল। বেলা নাগিন তার বাড়িতে এসে লেখাপড়া করতে আরম্ভ করলো, যাতে করে বেলা নাগিন কোন লেখাপড়াকেই সামান্য থেকে সামান্য ভুলে না যায় এজন্য সে অনেক চর্চা করত। তবে ওই ক্লাসে দুই বোন লেখাপড়া করত, যাদের নাম ছিল কালো নাগিন ও নীল নাগিন। তারা নাগিনদের স্কুলে শুধুমাত্র এজন্যই ভর্তি হয়েছিল যে তারা যেন নাগমণিকে হাসিল করতে পারে। কিন্তু যখন তারা দুই বোন দেখলো যে বেলা নাগিন তাদের থেকে অনেক উপরে চলে গেছে তখন তারা হিংসায় জ্বলে পুড়ে গেল। নীল নাগিন বাবু, দেখেছো আজ পর্যন্ত শিশা নাগিন টিচার কোনো স্টুডেন্টসের প্রশংসা করলো না, অথচ বেলা নাগিনের কত প্রশংসা করলো। এর পরেও বেলা নাগিন যদি এভাবেই ক্লাসে পড়তে থাকে তাহলে নাগমণিটাও ও হাসিল করে নেবে, আমরা পারবো না। আমি এখনি ওর বাড়িতে গিয়েছিলাম, দেখি বাড়িতেও রিহার্সাল করছে, ওই জয়ী হবে, নাগমণি সেই হাসিল করবে। কি আর বলবো, ও তো লেখাপড়ার পোকা, পোকা লেখাপড়া থেকে কোনো সময় মন ওঠায় না, কি করা যায় বলতো? যে করেই হোক ওকে বাধা দিতেই হবে, নইলে আমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, আমরা কোনোদিনই নাগমণি হাসিল করতে পারবো না। কালো নাগিন, তুমি ঠিকই বলেছো, জীবনের ফার্স্ট জাদু করতে গিয়ে সে হিংস্র জানোয়ারকে এভাবে মেরে দিল। এর দ্বারা প্রমাণিত হয়ে গেল যে নাগমণি ও হাসিল করবে, বেয়া নাগিনী জয়ী হবে, আমাদের হাতে খড়ি থেকে গেল। এজন্য বলছি যে করেই হোক বেলা নাগিনকে বাধা দিতেই হবে স্কুলে যাওয়া থেকে, কিন্তু কি করে বুঝেই তো আসছে না।
আমার কিছু ফ্রেন্ড আছে যারা বেলা নাগিনকে এক চুটকির মধ্যে কব্জ করে নিতে পারবে। আর তুই তো ভালো করে জানিস শিশা নাগিন টিচার কতটা স্ট্রিক। যদি কোনো স্টুডেন্ট দুই দিন পর্যন্ত ক্লাসে উপস্থিত না হয় তাহলে উনি ক্লাস থেকে সেই স্টুডেন্টকে বের করে দেন। আর যদি কেউ একদিন ক্লাসে উপস্থিত না হয় তাহলে টিচার নাকি তো এক মাস পর্যন্ত ক্লাসে বসতে দেয় না। যদি বেলা নাগিন এক মাস পর্যন্ত ক্লাসে উপস্থিত না হয় তাহলে ও লেখাপড়ায় কতটা পিছু পড়ে যাবে তাই না দেখ। হ্যাঁ হ্যাঁ এমনটাই করতে হবে, নইলে ওর সাথে আমরা পেরে উঠবো না। এভাবে দুই নাগিন বোন প্ল্যান করে বেলা নাগিনকে স্কুল থেকে বের করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করলো। কালো নাগিন তার কিছু বন্ধুদের কাছে গেল আর তাদেরকে বুঝিয়ে দিল। এরপর পরের দিন যখন বেলা নাগিন রেডি হয়ে স্কুলে যাচ্ছিল তখন কিছু নাগিনরা খুবই দুষ্টামি করতে লাগলো বেলার সঙ্গে। এসব দেখে বেলা নাগিনের প্রচন্ড রাগ হয়ে গেল আর সে তাদের সঙ্গে লড়াই করতে শুরু করলো। বেলা নাগিন ছিল একা আর ওরা ছিল চারজন নাগ নাগিন। বেলা নাগিন একা হওয়ার কারণে কিছুক্ষণ লড়াই করতে করতে সে ক্লান্ত হয়ে গেল। সুযোগ বুঝে ওই চার নাগিন বেলা নাগিনকে গাছের সঙ্গে বেঁধে রাখলো। এভাবে তিন চার দিন কেটে গেল। তিন চার দিন পরে যখন বেলা নাগিনের জ্ঞান ফিরল তখন সে দড়ি থেকে নিজেকে মুক্ত করলো আর সোজা স্কুলে গেল। ওদিকে শিশা নাগিন বেলাকে দেখে প্রচন্ড রেগে গেল আর বেলার গাড়ে অনেক জোরে থাপ্পড় মেরে বলল, বেলা নাগিন তুমি এসব কি শুরু করেছ? আজ পাঁচ দিন পর তুমি এখানে এসেছ। এখানে কোনো পিকনিক করা হচ্ছে না, হোটেল বা রেস্টুরেন্ট নয় যে যা খুশি তা করবে, যখন খুশি তখন আসবে। এটা পিকনিক, হোটেল বা রেস্টুরেন্ট নয় যে যা খুশি তা করবে। এক মাস পর্যন্ত তুমি আমার ক্লাসে বসবে না, বের হয়ে যাও বলছি। শিশা নাগিন আমি জানি আপনি অনেক স্ট্রিক আর লেখাপড়ার ব্যাপারে তো আরো অনেক বেশি, কিন্তু আমার কোনো দোষ নেই। আমি পাঁচ দিন আগে ক্লাসে আসছিলাম, কিছু নাগ নাগিন আমার সঙ্গে অনেক দুষ্টামি করে, আমাকে ক্লান্ত করে পরাজিত করে গাছের সঙ্গে বেঁধে দিয়েছিল, এজন্য আমি ক্লাসে উপস্থিত হতে পারিনি। দয়া করে আমাকে ক্লাসে বসতে দিন, এরকম ভুল আর কখনো হবে না। যদি আমি এক মাস পর্যন্ত ক্লাসে না বসি তাহলে আমি অনেক পিছিয়ে যাব। টিচার আমার অনেক স্বপ্ন, আমি অনেক বড় শিক্ষিত হব। তোমার কেমন স্বপ্ন আমার বুঝে আসছে না, যদি স্বপ্নই দেখবে তাহলে ক্লাসে এত দেরি করলে কেন? তোমাকে আর এক মিনিটও সময় দিতে পারবো না, আমি বলেছি বের হয়ে যাও তো বের হয়ে যাও, আমাকে অন্যান্য নাগিনকে শিক্ষা দিতে হবে, যাও এখান থেকে। একথা বলে শিশা নাগিন বেচারি বেলা নাগিনকে ক্লাস থেকে বের করে দিল। এসব দেখে কালো নাগিন ও নীল নাগিন প্রচন্ড খুশি হলো, কারণ তারা মনে মনে যা চাইছিল তাই হয়েছে। তবে বেলা নাগিনের প্রচন্ড ইচ্ছে ছিল একজন ভালো নাগিন হবে ও মন দিয়ে লেখাপড়া করবে, সে অনেক বড় ক্যারেক্টার হবে। এজন্য সে সরাসরি ক্লাসে না ঢুকলেও চুপি চুপি দূরে দাঁড়িয়ে শিশা নাগিনের সব কথা শুনছিল। এভাবেই কবে এক মাস পার হয়ে গেল, বেলা নাগিন টেরও পেল না, কারণ বেলা নাগিন দূরে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শিশা নাগিনের সবগুলো লেখাপড়া শুনত। এরপর যখন এক মাস পার হয়ে গেল তখন বেলা নাগিন আবারও ক্লাসে বসতে আরম্ভ করলো। কিছুদিন পরে নাগিনদের রানী কমলা চলে আসলো ওই ক্লাসের টেস্ট নেওয়ার জন্য। আজ তোমাদের ক্লাসের সকল নাগিন স্টুডেন্টসদেরকে পরীক্ষা নেওয়া হবে। যে এই পরীক্ষায় পাশ হবে তাকে এক মাসের জন্য নাগমণি দেওয়া হবে আর তাকে স্পেশাল ভাবে জাদুবিদ্যা শেখানো হবে। তার কাছে বিভিন্ন ধরনের আশ্চর্য ক্ষমতা চলে আসবে, সে মাসে একবার নিজের রূপকে পাল্টাতেও পারবে। ঠিক আছে তাহলে এবার শুরু করা যাক। কালো নাগিন নীল নাগিন তোমরা এদিকে আসো, তোমাদের দিয়ে শুরু করি। যে করেই হোক আমাকে এই পরীক্ষায় পাস করতে হবে, আমি এই নাগ নাগিনদের প্রতি রাজ করতে চাই। আমি যদি একবার নাগমণি হাসিল করতে পারি তাহলে সবাইকে আমার গোলাম বানিয়ে রাখবো। কালো নাগিন মনে মনে এসব ভাবছিল আর যখন কমলা নাগিন তাকে জাদু করে দেখাতে বললো তখন সে কিছুই করতে পারলো না, কারণ সে মনে মনে স্বপ্নে বিভোর হয়েছিল। তখন রানী নাগিন কালী নাগিনকে থাপ্পড় মেরে বললো, কালো নাগিন নীল নাগিন তোমরা কি করছো? আমি কতবার তোমাদেরকে বলছি এই জাদুবিদ্যাটা করে দেখাও, কিন্তু তোমরা কিছুই শুনছো না। শিশা নাগিন তুমি তোমার স্টুডেন্টসদেরকে কি শিখিয়েছো? আজ পর্যন্ত একজন এমন নাগিন পেলাম না যে সবকিছুর উত্তর দিতে পারছে আমাকে। আমার তো বয়স হয়ে গেছে আর তোমারও বয়স কম হলো না, আমরা কতদিন ধরে এই নাগরাজ্যকে সামাল দিয়ে রাখবো? যদি আমাদের যোগ্য করে কাউকে গড়ে তুলতে না পারি তাহলে আমাদের পরে কে রাজত্ব চালাবে? রানী নাগিন ও শিশা নাগিনের এসব কথা শুনে বেলা নাগিন বলে উঠল, শিশা নাগিন রানী নাগিন ছোট মুখে বড় কথা।
আমি আপনাদের মধ্যে কথা বলতে চাই, এজন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আমাকে একবার পরীক্ষা দেওয়ার সুযোগ দিতেন তাহলে অনেক ভালো হতো। বেলা নাগিন, এসব তুমি কি বলছো? তুমি আমাকে আবারও ইনসাল্ট করাতে চাও নাকি স্কুল থেকে আমাকে বের করে দিতে চাও? তুমি ভালো করে জানো তোমার অপারগতার কারণে এক মাস পর্যন্ত তুমি ক্লাস করোনি, আর এখন এসে বলছো পরীক্ষা দেব? যাও এখান থেকে চলে যাও, চুপচাপ যেখানে বসেছিলে ওখানে গিয়ে বসো। শিশা নাগিন, আমি আপনাকে বেইজ্জতি করব না, আমি যেসব প্রশ্নের উত্তর পারি সেগুলো দিতে চাই। যদি আপনাকে বেইজ্জতি করা হয় আর আমি প্রশ্নের উত্তর দিতে না পারি তাহলে আপনি আমাকে নাক লোক থেকে বের করে দেবেন, অথবা আমাকে যে শাস্তি দেবেন সেটাই মেনে নিতে প্রস্তুত আছি। তবু রানী নাগিনের কাছে আমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিন প্লিজ। কালী নাগিন, দেখো বেলা নাগিন শুধু আমাদের জন্য আজ কি করে আকুতি মিনতি করে শিশা নাগিনের কাছে প্রার্থনা করছে। আরে তুই চুপ কর, যতই কান্না করুক শিশা নাগিন যদি অনুমতি দেয়ও তবুও সে ফেল করবে, এক মাস ধরে ক্লাস করেনি। আমরা ক্লাস করার পরেও কোনো উত্তর দিতে পারিনি, এজন্য একটি থাপ্পড় খেয়েছি, দেখ ও কয়টা থাপ্পড় খায়। অনেক অনুরোধ করার পরে শিশা নাগিন অনুমতি দিল বেলা নাগিনকে পরীক্ষা দেওয়ার জন্য। বেলা নাগিন পরীক্ষা দিয়ে পরীক্ষায় ফার্স্ট হলো, সে সবগুলো জাদু করিয়ে দেখালো। বেলা নাগিনকে পরীক্ষায় ফার্স্ট হতে দেখে শিশা নাগিন ও সকল স্টুডেন্ট নাগিনের চোখ কপালে উঠে গেল, সবাই খুবই আশ্চর্য হয়ে গেল। বেলা নাগিনের প্রতিভা দেখে কমলা নাগিন বলল, বেলা নাগিনী হলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আলো, ওই আমাদের ভবিষ্যৎকে আলোকিত করবে। শিশা নাগিন, তুমি পরিশ্রম করে একে অনেক কিছু শেখাবে, ও অনেক ভালো ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। বেলা নাগিন, তুমি আমার পরীক্ষায় ফার্স্ট হয়েছো, এর জন্য তোমাকে উপহার স্বরূপ এক মাসের জন্য নাগমণি দেওয়া হবে। ওই নাগমণির মাধ্যমে তুমি আরো অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। বেলা নাগিনকে এভাবে উত্তীর্ণ হতে দেখে কালো নাগিন ও নীল নাগিন হিংসা চলতে লাগলো। এটা কি করে সম্ভব? এক মাস পর্যন্ত ক্লাস করলো না, অথচ ও পাস হয়ে গেল, নাগমণি হাসিল করে ফেললো। ইস, এই নাগমণি যদি আমি অর্জন করতে পারতাম তাহলে কত ভালো হতো। আমার নাম কালো নাগিন, আমি দেখছি ও নাগমণির ব্যবহার কি করে করে। এভাবেই দুই বোন হাত ধুয়ে বেলা নাগিনের পেছনে পড়ে রইল। বেলা নাগিন প্রচন্ড খুশি হলো পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরে। ওদিকে শিশা নাগিনও অনেক খুশি হলো যে বেলা নাগিনের কারণে তার মান সম্মানটা রক্ষা হলো। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন বেলা নাগিন নাগমণি হাতে নিয়ে স্কুলে যাচ্ছিল, তখন নীল নাগিন ও কালো নাগিন দুজন মিলে কিছু কালো ডাইনির সঙ্গে সেখানে উপস্থিত হলো। ওদিকে পেছন থেকে কালো নাগিন বেলা নাগিনের উপরে আক্রমণ করে বসলো। কালী নাগিন, তুমি এটা কি করলে? আমি তো তোমার ক্লাস স্টুডেন্ট, আমি তো তোমার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করিনি, তাহলে তুমি কেন আমার সঙ্গে এমনটা করলে? এত সব ভয়ঙ্কর ভয়ঙ্কর শক্তি নিয়ে আমার সামনে হাজির হয়েছো, আমি এসবের মোকাবেলা কি করে করব? আমি বুঝেছি, এক দেড় মাস আগে গাছের সঙ্গে মেরে অজ্ঞান করে তোমরাই আমাকে বেঁধে রেখেছিলে, আমার উন্নতি দেখে তোমাদের হিংসে হয়। কিন্তু নীল নাগিন, কালো নাগিন, কেন তোমরা আমার সঙ্গে এমনটা করছো? শোন বেলা নাগিন, তুই যেমনটা ব্যবহার পাওয়ার উপযুক্ত আমরা তোর সঙ্গে তেমনটাই করছি। এই নাগমণির একমাত্র উপযুক্ত নাগিন হলো কালো নাগিন, কালো নাগিনের হাতে এই নাগমণি থাকবে, তোর হাতে মানায় না, বুঝেছিস? আর তুই ভালো করে শুনে রাখ, আমরা এই নাগ নাগিন রাজ্যের নাগ নাগিন না, আমরা অন্য রাজ্যের। আমরা তো এখানে এসেছি এই নাগমণিকে হাসিল করার জন্য, আর আমরা তোর এই নাগমণিকে অর্জন করেই তারপরে যাবো। এই তোমরা সবাই ওর উপরে আক্রমণ করো, নাগমণি ওর থেকে নিয়ে তারপরে ছাড়বো কে? একথা শোনার পরে বেলা নাগিনের পাতাল থেকে মাটি সরে যেতে লাগলো, কারণ এই দুই বোন এই রাজ্যের নাগিন নয়। একথা শুনে অনেক শক্তিশালী পাওয়ার নিয়ে বেলা নাগিন উঠে দাঁড়ালো, আর এক এক করে জাদুকরনের ডানিদের সাথে মোকাবেলা করে তাদেরকে নিহত করতে লাগলো। যুদ্ধ করতে করতে বেলা নাগিন আহত হয়ে গেল, সে আহত শরীর নিয়ে বাকি অন্যান্য নাগ নাগিনদেরকেও মেরে ফেলল। ওদিকে সুযোগ বুঝে কালো নাগিন ও নীল নাগিন দুইজন মিলে নাগমণিকে হাতে নিয়ে দৌড়াতে লাগলো। এসব যখন বেলা নাগিন দেখল তখন তাদের পিছু পিছু বেলা নাগিনও অনেক জোরে জোরে দৌড়াতে লাগলো।
এক সময় দৌড়াতে দৌড়াতে বেড়া নাগিন তাদের দুজনকে ধরে ফেলল। নীল ও কালো বোনের কাছ থেকে নাগমণিকে নিজের হাতে নিয়ে নিল আর তাদের দুজনকে নাগমণির জাদু শক্তির দ্বারা মেরে ফেলল। এভাবেই বেড়া নাগিন তার নিজের রাজ্যকে অশুভ শক্তি থেকে বাঁচিয়ে তুলল। এভাবেই কালো নাগিন ও নীল নাগিন তাদের কুকর্মের শাস্তি পেয়ে গেল। আর সীসা নাগিন মন দিয়ে লেখাপড়া করে একদিন অনেক বড় উন্নত স্থানে পৌঁছে গেল। সে ওই রাজ্যের নাগরানী হয়ে গেল। ফ্রান্স রাজ্যের মহারানী ছিল দেখতে অনেক সুন্দরী। তার লম্বা ঘন গোল্ডেন চুল তাহার সৌন্দর্যকে দ্বিগুণে বাড়িয়ে দিত। পুরো দেশে রানীর মতো সুন্দরী আর কেউ ছিল না। রানী তার নিজের মতো সুন্দর একটি ফুটফুটো মেয়ে সন্তানকে জন্ম দিয়েছিল। মহারানী তার নাম রেখেছিল রেশমি। এরপর থেকে খুবই সুখে শান্তিতেই দিন কাটছিল, কিন্তু সময়ের পরিবর্তনের কারণে রানীর শরীর আস্তে আস্তে অনেক খারাপ হয়ে যায়। মহারানী তার অন্তিম সময়ে রাজাকে কাছে ডেকে বলল, মহারাজা, আপনি আমার সঙ্গে ওয়াদা করুন, আমার মৃত্যুর পরে যে আমার মতো দেখতে খুবই সুন্দরী হবে সেই রাজ্যের রানী হবে, আর আমার মতোই লম্বা গোল্ডেন চুল হবে। কিন্তু রানী, তোমার মতো সুন্দরী এই রাজ্যে তো কেউ নেই। মহারাজা, আমার আর কথা বলার সময় নেই, আমার মেয়ের দিকে খেয়াল রাখবেন। একথা বলে মহারানী চিরনিদ্রায় শায়িত হয়ে গেলেন। উনি মারা গেলেন। মহারানীর মৃত্যুতে মহারাজা প্রচন্ড কষ্ট পেল। মহারাজা তার স্ত্রী মহারানীকে অনেক বেশি ভালোবাসতেন, এজন্য দ্বিতীয়বার বিয়ে করার কোনো কল্পনাও তিনি করেননি। এভাবে প্রায় কয়েক বছর কেটে গেল। একদিন রাজার বোন প্রেমলতা তার বাড়িতে বেড়াতে আসলো। ভাইয়া, কেমন আছেন আপনি? এই তো ভালো, এই দেখ আমার মেয়ে কত বড় হয়ে গেছে। ভাইয়া, রেশমি তো অনেক সুন্দর হয়ে গেছে, লম্বা ঘন গোল্ডেন চুল আর কি সুন্দর সেই ভাবির মতো বর্ষা। রেশমি হয়েছে একেবারে ভাবির প্রতিচ্ছবি। যখন মহারাজা তার বোন প্রেমলতার কাছ থেকে একথা শুনতে পেল, তখন মহারাজার মনে হয়ে গেল মৃত্যুশয্যায় রানী যে কথা বলেছিল। এরপর মহারাজা রাজ্যের সকল প্রজাদের একত্র করল। সকল প্রজার সামনে মহারাজা তার নিজের বক্তব্যকে পেশ করল। রাজ্যের সকল প্রজারা মন দিয়ে শোনো, যখন আমার স্ত্রী মারা যায় তখন আমাকে উপদেশ করেছিল যে আমার মতো সুন্দরী হবে তাকেই এই রাজ্যের রানী বানাবে। তাই আমার স্ত্রীর অন্তিম ইচ্ছা আমি পূর্ণ করব। আমার মেয়ে রেশমি হল আমার স্ত্রীর প্রতিচ্ছবি, দেখতে একেবারে মহারানীর মতো, এজন্য আজ থেকে এই রাজ্যের রানী হল আমার মেয়ে রেশমি। আর আমার মেয়ে রেশমির বিয়ে আমার বন্ধুর ছেলে বিরাজের সঙ্গে হবে। যখন এই ঘোষণা রেশমি শুনতে পেল, তখন সে মোটেও খুশি হতে পারল না। রেশমি কিছুতেই বিরাজের সঙ্গে বিয়েতে প্রস্তুত ছিল না। এজন্য রেশমি মনে মনে প্ল্যান করল, বাবা, এটা তুমি কি করছো? এসব আমি কি শুনছি? কিন্তু মামুনি, আমি তো সেটাই করছি যেটা তোমার মা বলেছিল, আমাকে মৃত্যুশয্যায় এসব বলে গিয়েছে। কিন্তু বাবা, আমি যে ছেলেকে চিনি না তাকে আমি বিয়ে করব কি করে? মামুনি, আমি তো তোমাকে বললামই এটা তোমার মায়ের ইচ্ছে ছিল। কিন্তু বাবা, আমি কোনো কিন্তু শুনতে চাই না। এটাই হলো আমার শেষ সিদ্ধান্ত, আর আমি আমার সিদ্ধান্তে অটল থাকব। ঠিক আছে বাবা, আমি বিরাজের সঙ্গে বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার একটি শর্ত আছে। আমি তোমার যে কোনো শর্তে রাজি আছি, বলো তোমার কি চাই? বাবা, আমি এমন এক লেহেঙ্গা চাই যে লেহেঙ্গাটা বনের কিছু পশু পাখি আর ফুল দ্বারা তৈরি। এতটুকু বিষয়, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সেটা করে দেখাবো। এরপর মহারাজা কিছু সৈনিককে ডাকলো আর আশ্চর্য ধরনের সেই লেহেঙ্গাকে তৈরি করতে বলল। এরপর সৈনিকরা রাজ্যের দক্ষ বড় বড় দর্জিদেরকে একত্র করল। শেষমেশে অনেক চেষ্টা করে সেই আশ্চর্য ধরনের লেহেঙ্গা তৈরি করতে সক্ষম হল।
এদিকে রাজকুমারী রেশমি মনে মনে ভাবতে লাগলো সে তার বাবার কাছ থেকে কোনো অসম্ভব জিনিসকে চেয়েছে, যেটা করে দিতে মহারাজা কখনোই সক্ষম হবে না আর তার বিরাজকে বিয়েও করতে হবে না। মামনি রেশমি, তোমার বলা অনুযায়ী কাঙ্ক্ষিত লেহেঙ্গাকে আমরা তৈরি করে ফেলেছি, এখন তোমাকে বিরাজকে বিয়ে করতে হবে। কিন্তু বাবা, আমি কি করে ওকে বিয়ে করব যার সম্পর্কে আমি কিচ্ছু জানি না? রেশমি, তুমি হয়তো ভুলে গিয়েছো, তুমি ওয়াদা করেছো। কিন্তু বাবা, তোমার হয়তো মনে নেই, মা একথাও বলেছিল যে যে যাকে ভালোবাসে তার চোখে সে সবচেয়ে সুন্দরী। রেশমি, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, যদি তোমার মাকে তুমি সামান্যতম ভালোবেসে থাকো তাহলে তুমি এই সিদ্ধান্তকে মেনে নেবে, আর আগামীকাল রাজসভায় সকল প্রজাদের সামনে বিরাজকে তোমাকে বিয়ে করতে হবে। একথা বলে মহারাজা সেখান থেকে চলে গেল। এরপরও মহারানী রেশমি এমন কোন ছেলেকে বিয়ে করতে কখনোই প্রস্তুত হল না যাকে সে চেনে না। তাই রেশমি এই বিয়ে থেকে বাঁচার জন্য রাজ্য ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। এরপর যখন রাত্রি গভীর হল তখন রেশমি রাজ্য ছেড়ে সত্যি সত্যি চলে গেল। বাবা, আমি এই রাজ্য ছেড়ে চলে গেলাম, অবশ্যই তুমি একদিন আমার মনকে বুঝতে পারবে। শুধু তাই নয়, রেশমি তার মাথার গোল্ডেন বানালকে সেই আশুঝরা ঢেলে লেহেঙ্গা পরে সে বেরিয়ে পড়ল। বেশ খানিকটা রাস্তা চলার পরে রেশমি ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে রেশমি শেষমেশে একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ল। রেশমি যে রাজ্যের গাছের নিচে ঘুমিয়েছিল সেই রাজ্যের রাজকুমার রেশমিকে দেখে ফেলল, কারণ ওই সময় সেই রাজকুমার সেই রাস্তা দিয়ে ঘোড়ার উপরে আরোহণ করে যাচ্ছিল। রাজকুমার যখন দেখল এক আশ্চর্য ধরনের লেহেঙ্গা পরা মেয়ে, তখন সে খুবই আশ্চর্য হয়ে গেল। আরে আরে, তুমি কে? আরে গাছের নিচে কেন শুয়ে আছো? আপনি নিশ্চয় রাজকুমার হবেন, আমি হলাম খুবই গরিব একটি মেয়ে, এই পৃথিবীতে আমার কেউ নেই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সমস্যা বুঝতে পেরেছি। শোনো মেয়ে, তুমি আমার সঙ্গে আমার মহলে চলো, আমার মহলে গেলেই তুমি কোনো একটা কাজ পেয়ে যাবে। রেশমি চুপচাপ রাজকুমারের সঙ্গে তার মহলে চলে আসলো। মহলে আসার পরে রেশমি রান্নাঘরে বুয়ার কাজ পেল। এরপর রেশমি সবার কাছে নিজের পরিচয় গোপন রেখে চুপচাপ চাকরানির কাজ করতে লাগলো। এভাবে প্রায় 5-6 মাস কেটে গেল। একদিন রাজকুমার তার সভায় সকল প্রজাদের নিমন্ত্রণ করল। সকল প্রস্তুতি হওয়ার পরে নিত্য অনুষ্ঠান আরম্ভ হতে গেল। তখন রেশমি রান্নাঘরে গিয়ে চাকরানির লিডারকে বলল, খালাম্মা, আমি ওই অনুষ্ঠান দেখব, আমি কথা দিচ্ছি আমি ভেতরে যাব না, আমি বাহির থেকেই ওটা দেখে চলে আসব। আচ্ছা ঠিক আছে, ভেতরে কিন্তু প্রবেশ করবে না, তাহলে রাজকুমার আমাদেরকে অনেক শাস্তি দেবে। তোমাকে আধা ঘন্টা সময় দিলাম, আধা ঘন্টার মধ্যেই বাহির থেকে উঁকি মেরে সব দেখে চলে আসবে, ঠিক আছে? একথা বলে রেশমি সাবান দিয়ে তার মুখ ধুয়ে একেবারে কালি ময়লা সব তুলে ফেললো। এরপর রেশমি তার মাথার কাপড় সরিয়ে লম্বা ঘন গোল্ডেন চুল বের করল। শুধু তাই নয়, রেশমি তার পরনের দুর্গন্ধ জঙ্গলি পোশাককে খুলে খুবই সুন্দর আকর্ষণীয় একটি ড্রেস পরে নিল। এরপর রেশমি সেই সভায় উপস্থিত হল। রেশমিকে প্রথম নজরে দেখে রাজকুমার খুবই মুগ্ধ হয়ে গেলেন। এরপর রাজকুমার রেশমিকে ডাক দিল। রেশমি রাজকুমারের সঙ্গে মঞ্চে আধা ঘন্টা নৃত্য করল। ডান্স শেষ করে রেশমি সেখান থেকে চলে আসলো। আরে আরে, চলে যাচ্ছ কেন? তোমার নামটা পর্যন্ত জানলাম না, তুমি কোন রাজ্যের রাজকুমারী প্লিজ বলে তো যাও। কিন্তু রেশমি রাজকুমারের কোনো কথাই শুনল না, সে দ্রুত চলে আসলো তার রুমে। সে আবারও তার মুখে হাতে কালি মাখলো, মাথায় কাপড় বাঁধলো আর জঙ্গলি পোশাক পরে নিল। এরপর সে রান্নাঘরে গেল। ইয়ে, আমি চলে এসেছি, বলুন আমাকে কি করতে হবে? তুমি তাড়াতাড়ি রাজকুমারের জন্য স্যুট তৈরি করে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর রেশমি রাজকুমারের জন্য স্যুট তৈরি করল আর স্যুপের মধ্যে তার মাথার লাগানো ক্লিপটা রেখে দিল। এরপর উপর দিয়ে আবারও স্যুপ ছিটিয়ে দিল।
রাজকুমার রেশমির হাতে বানানো স্যুপ খেয়ে খুবই আশ্চর্য হয়ে গেল, কারণ এত টেস্টি স্যুপ সে আর জীবনে কখনো খায়নি। শেষমেশ রাজকুমার সেই স্যুপের মধ্যে মাথার ক্লিপটিও পেল। এরপর রাজকুমার বাবুর্চিদেরকে ডেকে বলল, আচ্ছা কাল রাতে আমার জন্য তুমি স্যুপ তৈরি করেছিলে? জি জি মহারাজ, আমি তৈরি করেছি, রান্না করার সব দায়িত্ব তো আমারই। সত্যি করে বলো, কালকে কি স্যুপটা তুমি নিজের হাতে তৈরি করেছিলে? এই স্যুপ তো তোমার হাতের মনে হলো না। কেন রাজকুমার, স্যুপের মধ্যে কি কোনো সমস্যা ছিল? হ্যাঁ, সমস্যা তো ছিলই। আমার মনে হচ্ছে এই স্যুপ তুমি তৈরি করনি, এটা একেবারে অন্য রকম। মহারাজ আপনি মাফ করবেন আমাকে, আপনার কালকের স্যুপটা রান্নাঘরে নতুন চাকরানি তৈরি করেছে, আমি নই। তাহলে এক্ষুনি ওকে আমার কাছে ডাকো। এরপর রান্নার বাবুর্চি রেশমিকে রাজকুমারের কাছে ডেকে আনলো। কালকে আমার জন্য স্যুপ কি তুমি তৈরি করেছো? জি মহারাজ, আমি তৈরি করেছি। তাহলে ওই মাথার চুলের ক্লিপটা নিশ্চয় তোমার? মহারাজ, আমার মতো গরিব চাকরানির কাছে এত দামি মাথার চুলের ক্লিপ কোত্থেকে আসবে বলুন? বলছিলাম কি, এই ক্লিপ দেখে আমার ওই রাজকুমারীর কথা মনে হয়ে গেছে, যার সঙ্গে আজ রাত্রে আমি নৃত্য করেছি, ডান্স করেছি। তোমার হাতে তৈরি স্যুপ অনেক টেস্ট হয়েছিল, ধন্যবাদ তোমাকে। এ কথা বলে রাজকুমার সেখান থেকে চলে গেল। এর কিছুদিন পরে রাজ্যে আবারও সবার আয়োজন হলো। রেশমি আবারও রাজকুমারের সঙ্গে দেখা করার জন্য তার চাকরানির বেশকে পাল্টালো। সে তার মুখের কালি তুললো, মাথার চুলকে বের করলো, আর তার জঙ্গলি পোশাককে খুলে চমৎকার একটি ড্রেস পরলো। এরপর সে সবার মধ্যে গিয়ে স্টেজে উঠে রাজকুমারের সঙ্গে ডান্স করলো। যখন আধা ঘন্টা হয়ে গেল, তখন স্টেজ থেকে নেমে রেশমি আবারও নিজেকে চাকরানির রূপে সাজালো। ম্যাম, আমি চলে এসেছি, এখন বলুন আমাকে কি কাজ করতে হবে? তুমি রাজকুমারের জন্য স্যুপ তৈরি করে নিয়ে যাও। এরপর রেশমি রাজকুমারের জন্য স্যুপ তৈরি করলো। স্যুপের মধ্যে এবার তার হাতের চুড়ি বের করে দিল। রেশমি স্যুপের বাটিতে তার চুড়ি দিল, তার উপরে স্যুপ ছিটিয়ে দিল যেন তার হাতের চুড়ি দেখা না যায়। এরপর রেশমি সেই স্যুপের বাটি রাজকুমারের কাছে নিয়ে গেল। সত্যি অনেক টেস্ট, কি যে মজা, এমন স্বাদের স্যুপ আমি জীবনে কখনো খাইনি। আজকের স্যুপটা না ঠিক সেই দিনের মতো, আহ কি যে স্বাদ। স্যুপ খেতে খেতে রাজকুমার স্যুপের বাটির মধ্যে পেয়ে গেল সেই দামি চুড়ি। তখন রাজকুমার রান্নার বাবুর্চিকে ডাকলো। আচ্ছা আজকে আমার জন্য কে স্যুপ তৈরি করেছে, আর স্যুপের মধ্যে চুড়ি কোত্থেকে আসলো? এরপর বাবুর্চি আবারও রেশমিকে ডাকলো, আর রেশমিকে রাজকুমার বলল, তুমি স্যুপ তৈরি করেছো, তাহলে নিশ্চয় এই চুড়িটিও তোমার? রাজকুমার, আমার মতো গরিব চাকরানি এত দামি চুড়ি কোথায় পাবে? ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ, কারণ স্যুপটা অনেক মজার ছিল। আচ্ছা যাই হোক, আমি রাতে যে মেয়েটার সঙ্গে ডান্স করলাম না, তোমাকে দেখে সেই মেয়েটার কথাই মনে হচ্ছে। এ কথা বলে রাজকুমার সেখান থেকে চলে গেল। এরপর রাজকুমার এই সত্যটা জানার জন্য পরের দিন আবারও সভার আয়োজন করলো। ম্যাম, আমার সব কাজ হয়ে গেছে, আমি যাব যে নৃত্য দেখব। আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু আধা ঘন্টার মধ্যে ফিরে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি ফিরে আসব ম্যাম, আমি এখন গেলাম। এ কথা বলে রেশমি তার হাত ও মুখের কালি তুলে ফেললো, আর তার সোনার চুলও বের করলো। তারপর তার জঙ্গলওয়ালি দুর্গন্ধময় কাপড়কে ছেড়ে খুবই সুন্দর একটি ড্রেস পরে নিল। এরপর সে সবার মধ্যে গেল আর রাজকুমারের সঙ্গে নৃত্য করতে লাগল। কিন্তু রাজকুমার তো আর জেনে বুঝে সবার আয়োজন করেছে, কারণ সে ওই রাজকুমারীর আসল পরিচয়টা পেতে চায়। ডান্স করার এক পর্যায়ে রাজকুমার রেশমির চুলে সেই ক্লিপটি লাগিয়ে দিল যেটা সে স্যুপের মধ্যে পেয়েছিল। কিন্তু রেশমা এত বেশি মগ্ন ছিল যে সে এসব টেরই পেল না। যখন আধা ঘন্টা হয়ে গেল, তখন রেশমা রাজকুমারকে বলল, রাজকুমার আমার সময় শেষ হয়ে গেছে, এখন আমি চলে যাব। কিন্তু আজকের নৃত্য তো অর্ধরাত পর্যন্ত হবে, আর একটু থাকো না।
এরপর রেশমা আবারও রাজকুমারের সঙ্গে নৃত্য করতে আরম্ভ করল। এভাবে অর্ধরাত্রি হয়ে গেল। এরপর রেশমা তার রুমে গিয়ে তাড়াতাড়ি করে তার বেশভূষাকে পাল্টিয়ে নিল। রাজকুমারী ডেজ খুলে জঙ্গলি পোশাক পরল আর তার মুখে হাতে কালি মেখে নিল। ম্যাম, আমি চলে এসেছি। কিন্তু তুমি আজ এত দেরি করলে কেন? রাজকুমারের জন্য স্যুট তৈরি করতে হবে তো। সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে। এরপর রেশমি ঝটপট রাজকুমারীর জন্য স্যুট তৈরি করল আর আজকে ছুপের মধ্যে রেখে দিল রেশমির স্বর্ণের হার। সোনার হার রাখার পরে উপর দিয়ে রেশমি ছুপ ছিটিয়ে দিল যেন স্বর্ণের হারটা দেখা না যায়। এরপর রেশমি ছুপের বাটিটা নিয়ে রাজকুমারের কাছে গেল। এরপর রাজকুমার তাকিয়ে দেখল রেশমির মাথায় সেই ক্লিপটি যে ক্লিপটি সবার মধ্যে রাজকুমার রেশমির মাথায় পরিয়ে দিয়েছিল। রেশমি, তুমি এখানেই থাকো। এরপর রাজকুমারের আদেশ অনুযায়ী রেশমি সেখানে দাঁড়িয়ে রইল আর রাজকুমার স্যুপ খেতে আরম্ভ করল। স্যুপ খেতে খেতে রাজকুমার স্যুপের বাটিতে পেল স্বর্ণের হার। তখন রাজকুমার রেশমিকে বলল, রেশমি, এই হারটি কি তোমার? ইয়ে রাজকুমার, আমার মতো গরিব চাকরানি এত দামি স্বর্ণের হার কোথায় পাবে? তুমি আমার কাছে লুকোচ্ছো, তুমি সত্য করে বলো তুমি কে? রাজকুমার, এ কি বলছেন? আমি আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না। তাহলে রাতে যে মেয়ের সঙ্গে ডান্স করেছিলাম তার মাথায় আমি এই ক্লিপটা লাগিয়ে দিয়েছিলাম, সেই ক্লিপটা তোমার মাথায় কেন? ইয়ে রাজকুমার, যদি সেই ডান্স করা মেয়েটি আমি হই তাহলে কি আপনি আমাকে ভালোবাসবেন? হ্যাঁ হ্যাঁ রেশমি, আমি সেই মেয়েকে ভালোবাসি। কিন্তু আমি যদি সেই মেয়ে হয়ে থাকি তাহলে আমি তো একজন চাকরানী, আপনি রাজকুমার হয়ে একজন চাকরানীকে ভালোবাসবেন? হ্যাঁ রেশমি, চাকরানী হলে আমার কোনো সমস্যা নেই, আমি একজন ব্যক্তিত্বকে ভালোবাসি। এরপর রেশমি রাজকুমারের কাছে তার জীবন বৃত্তান্ত সব কিছু খুলে বলল। সব শুনে রাজকুমার বলল, তাহলে কেন তুমি সবকিছু আমার কাছে লুকাচ্ছিলে বলো, আর কেন চাকরানির বেশি এভাবে কষ্ট করছো? রাজকুমার, এজন্য যে আমি অপরিচিত কোনো ছেলের সঙ্গে বিয়ে করব না, আমি জানাশোনা একজনের সঙ্গে বিয়ে করতে চাই। এ কথা জানার পরে রাজকুমারের সঙ্গে রেশমির অনেক ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান শুরু হলো। সেই অনুষ্ঠানে রাজকুমার রেশমির বাবাকেও নিমন্ত্রণ করল। অনেক বড় পার্টিতে রেশমির বাবার উপস্থিতিতে রাজকুমারের সঙ্গে রেশমির বিয়ে হয়ে গেল। বিয়ের পরে রেশমি রাজকুমারের সঙ্গে সে রাজমহলে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। কিশোরনগর নামক গ্রামে সঞ্জিদা ও স্বপ্না তাদের নানির সঙ্গে বাস করত। কিছুদিন আগেই সঞ্জিদা ও স্বপ্নার মা বাবার মৃত্যু হয়। তারপর থেকে তারা দুই বোন তাদের নানির সঙ্গে বাস করত। তাদের নানি স্বপ্নাকে অনেক বেশি ভালোবাসত, একেবারে রাজরানীর মতো স্বপ্নার সকল ইচ্ছেকে পূর্ণ করত। ওদিকে সঞ্জিদাকে মোটেও পছন্দ করত না। সব সময় সঞ্জিদাকে ছোট বড় কথা শোনাত ও তাকে দিয়ে ঘরে সব কাজ করাত। সঞ্জিদাকে সব সময় বাসি পচা খাবার খেতে দিত আর পড়তে দিত ছেঁড়া কাপড়। এভাবে তাদের নানি দুজনের সঙ্গে দুরকম ব্যবহার করত। এই ব্যবধানের কারণ শুধু ছিল স্বপ্না দেখতে অনেক সুন্দরী আর সঞ্জিদা দেখতে ছিল অনেক কালো। এভাবে দুঃখে কষ্টে সঞ্জিদার দিন কাটত। একদিন সঞ্জিদা তার নানিকে বলল, নানি নানি, আমার একটি লেহেঙ্গা দরকার, আমাদের স্কুলে অ্যানিমেল ফাংশন, ওই ফাংশনে আমি পার্টিসিপেট করতে চাই, এর জন্য আমার একটা লেহেঙ্গা চাই নানি। সকাল সকাল চলে আসলো কালো কুচ্ছিত বান্দর চেহারা নিয়ে। নানি, আমার লেহেঙ্গা চাই। বেয়াদব কোথাকার, তোকে তো আমার দেখতে ইচ্ছে করে না, চলে যেতে পারিস না কোনো দিকে সারা জীবনের জন্য? তোকে লেহেঙ্গা কিনে দিয়ে খামাখায় টাকা কেন নষ্ট করব? লেহেঙ্গা পরলে কি তুই দেখতে সুন্দর হয়ে যাবি? তুই দেখতে এখন যেরকম কালির কয়লা কুচ্ছিত না, লেহেঙ্গা পরিস আর মেকআপ পরিস, তুই দেখতে কুচ্ছিতই থাকবি, কখনো তোকে দেখতে সুন্দর দেখাবে না, বুঝেছিস? নানি নানি, দুদিন পরে কিন্তু আমারও অ্যানিমাল ফাংশনে জয়েন করার দিন আছে, তুমি আমাকে টাকা দাও, আমি ফেসিয়াল করব, হেয়ার স্পা করব। তাড়াতাড়ি দাও, আমার ফ্রেন্ডসরা বাইরে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে। আর শোনো আরেকটি কথা, আমি কিন্তু 50,000 টাকা দামের লেহেঙ্গা কিনবো, তুমি কিন্তু না করতে পারবে না নানি। ওরে আমার সুন্দরী রাজকুমারী নাতনি, তোকে দেখে দেখে তো আমি জীবিত আছি সোনা।
তোর মতো সুন্দর দেখতে এই এলাকাতে কেউ নেই। তোর সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য পার্লারে তো অবশ্যই যেতে হবে, যত টাকা লাগে আমি দেব। এই নে 10,000 টাকা, তাড়াতাড়ি চলে আসিস, কিন্তু তোর সঙ্গে শপিং এ যাব। তোর যে লেহেঙ্গা বেশি পছন্দ হবে সেই লেহেঙ্গাই আমি কিনে দেব। এ কথা বলে তাদের নানি তাড়াতাড়ি 10,000 টাকা বের করে স্বপ্নার হাতে দিয়ে দিল, আর সানজিদার জন্য একটি কানাকড়িও পুরাতে রাজি হলো না। এরপর স্বপ্না পার্লারে চলে গেল। পার্লার থেকে আসার পরে স্বপ্না তার নানির সঙ্গে শপিং এ গেল। শপিং এ গিয়ে স্বপ্না তার নিজের জন্য অনেক দামি একটি লেহেঙ্গা কিনে আনল। এত সুন্দর ওর দামি লেহেঙ্গা দেখে সানজিদা নিজেকে সামনে রাখতে পারল না, সে মনে কষ্ট পেল। ঠিক তখনই বাহির থেকে তার নানি আওয়াজ দিয়ে ডাকতে লাগলো, আরে ও সানজিদা, কারম জালি কোথায় মরেছিস? সারাটা দিন ধরে শপিং করে ক্লান্ত হয়ে গেছি, বাড়িতে এসেছি দুটোক চাও পান করতে পারবো না, সব কাজে বলে বলে করাবো নাকি, কি যে যত সব ঝামেলা। এই যে নানি আমি আসছি, ঘরে বসে হোমওয়ার্ক করছিলাম। এরপর সানজিদা তাড়াতাড়ি চা তৈরি করে চায়ের কেটলি হাতে নিয়ে আসলো ডাইনিং ঘরে। ফ্লোরে পানি পড়েছিল এটা সানজিদার মনে ছিল না, সানজিদা পা পিছলে পড়ে গেল, আর সানজিদার হাতে থাকা চায়ের কেটলি ছিটকে পড়ল স্বপ্নার গায়ে। গরম চা স্বপ্নার গায়ে পড়ে স্বপ্নার গা অনেকটা পুড়ে গেল। স্বপ্না চিৎকার করে কান্না করতে লাগলো, ও নানি আমি পড়ে গেলাম, দেখেছো তোমার রাজকুমারী নাতনিকে কি করে কালের কলা কুচিত পুড়িয়ে দিল, ও জ্বলে যাচ্ছে নানি, তুমি কিছু একটা করো। এসব দৃশ্য দেখে স্বপ্নার নানি প্রচন্ড রেগে গেল, সে উঠে দাঁড়ালো আর সানজিদাকে দুই হাত ধরে অনেক পেটালো আর বলল, রাক্ষসী ডাইনি কোথাকার, আমি ভালোভাবে বুঝে গেছি তুই কেন এমনটা করেছিস, তুই জেনে বুঝে এটা করেছিস। তুই দেখতে কালের কলা কুচ্ছিত, তো এজন্য তুই আমার সাহাচাদির নাতনিকেও কালো কুচ্ছিত করে দিতে চাইছিস। দেখতে তোর ওপরে চেহারা যেরকম কালো কুচ্ছিত, তোর মনটাও সেই রকমই কালো আলকাতরা, বুঝেছিস? নানি নানি তুমি আমার হাত ছাড়ো, আমি ইচ্ছে করে স্বপ্নার উপরে এরকমটা করিনি, আমার হাতে ব্যথা করছে, ফ্লোরে পানি পড়েছিল আমার জানা ছিল না, স্বপ্না তো আমার বোন, কেন আমি স্বপ্নার উপরে হিংসা করবো? নানি আমি তো অনেক খুশি যে আমার বোন দেখতে এত সুন্দর, যদি ও আমার মতো কালো হতো তাহলে এত কষ্ট সহ্য করতে পারতো না, কালো হয়েছে বলে কত কষ্ট সহ্য করতে হয়, কেউ আমায় ভালোবাসে না। নানি আমার হাত ছেড়ে দাও, আমার অনেক ব্যথা করছে। সানজিদা অনেক কান্নাকাটির পরে তার নানি তার হাত ছেড়ে দিল। সারা পেয়ে সানজিদা কান্না করতে করতে তার রুমে চলে গেল। এভাবে কয়েকদিন কেটে গেল। কয়েকদিন পরে স্কুলে অ্যানিমেল ফাংশনের দিন চলে আসলো। অ্যানিমেল ফাংশনে পার্টিসিপেট করার মতো সানজিদার কাছে কোনো ভালো কাপড় ছিল না। সানজিদা রেডি হয়ে তার পুরনো কাপড় পরেই চলে গেল অ্যানিমেল ফাংশনে। ওদিকে স্বপ্না অনেক ভালোভাবে রেডি হয়ে দামি লেহেঙ্গা পরে অ্যানিমেল ফাংশনে অ্যাটেন্ড করলো। দুই বোনই স্কুলে চলে গেল, তবে সানজিদাকে দেখে অন্যান্য স্টুডেন্টসরা হাসতে লাগলো। আরে স্বপ্না তুই এত দামি জামা পরে এসেছিস আর এত সুন্দর স্মার্ট হয়ে, আর সানজিদা কি তোর সত্যি বোন না সৎ বোন রে? তোদের দুই বোনকে দেখে মনে হচ্ছে কি জানিস, শালা হলো তোর বাড়ির চাকরানি। তুই কেমন চাঁদের মতো অপরূপা, আর তোর বোন কালির কয়লা কুচ্ছিত, কোনো বাচ্চা যদি দেখে ফেলে না তাহলে দুই দিন ভয়ে ঘুম আসবে না। ওই তো এজন্যই তো নানিও ওকে দেখতে পারে না, মোটেও পছন্দ করে না, আমাকে পার্লারে যাওয়ার জন্য 10,000 টাকা দিয়েছে, আর ও তো সবসময় নানির পিছু পিছু চামচার মতো ঘুরে, তবুও নানি ওকে মোটেও পছন্দ করে না। ওকে দিয়ে নানি বাসার সব কাজ করায়, চাকরির মতো থাকে ও বাড়িতে। জানিস তোরা বাসায় একটু ওর হাত থেকে আমার গায়ে চা পড়ে গিয়েছিল, এজন্য নানি ওকে এত মেরেছে। আসলে নানি আমাকে অনেক ভালোবাসে, আর আমার গায়ে একটি ফুলের আঁচড়ও সহ্য করতে পারে না নানি, এজন্য আমারও কি মনে হয় জানিস, যে ও আমার আপন বোন কিছুতেই হতে পারে না, আর ওর কারণে মা বাবা মারা গেছে, এজন্য নানি ওকে মোটেও পছন্দ করে না, তার উপরে ওপর থেকে আবার দেখতে কি কালো, পছন্দ বা করবে কি করে। এভাবে স্বপ্না সকল বান্ধবীদের সামনে সানজিদাকে অপমান করছিল।
সাজিদা সবসময় সবার অপমান সহ্য করে, হজম করে, কিন্তু সাজিদার আজকে এত বেশি ইনসাল্ট হয়েছে যে কিছু দেশে রাগকে দমন করতে পারেনি। স্বপ্না সাজিদার কাছে এসে তাকে অনেক জোরে থাপ্পড় মেরে বলল, স্বপ্না তোমার মনের মধ্যে কি দিল বলে কিছু নেই? আমি তোমার আপন বোন, তুমি কি করে আমার সঙ্গে এমনটা করতে পারো বলো? বছরত কালু কালির কয়লা কুচি, তুমি জানো এসব শুনলে মনের মধ্যে কি হয়? এই পৃথিবীতে ভালোবাসার মতো আমার কেউ নেই, না বাড়ির মানুষ ভালোবাসে না বাহিরের মানুষ। তোমাকে তো নানি ভালোবাসে, আর বাহিরের লোকজন তোমাকে অনেক সম্মান করে, পছন্দ করে। এসব প্রত্যেকটা অপমান আমার বুকের মধ্যে বন্দুকের গোলের মতো ফোটে, তুমি বোঝো এসব? মানুষ তো তোকে অপছন্দ করবেই, অপমান করবেই, কটু কথা তো শোনাবে। তুই দেখতে কালো, তোকে যদি মানুষ কাল মতো না করে তো কাকে পড়বে? আমাকে? আমি হলাম দেখতে অপরূপা সুন্দরী, একেবারে রাজকুমারীর মতো, আমাকে সবাই ভালোবাসবে, এটাই স্বাভাবিক, বুঝেছিস? নানি তোকে ভালো না বাসার দুইটা কারণ, এক তো তোর কারণে মা বাবা মারা গেছে, আবার ওপর থেকে তুই দেখতে কুৎসিত, আর তুই আমাকে থাপ্পড় মারলি না, এর জবাব তোকে পেতেই হবে। তুই বাড়িতে আয়, আমি নানিকে সব বলে দেব। এ কথা বলে স্বপ্না রাখতে রাখতে দ্রুত বাড়ি চলে আসলো আর তার নানির কাছে সব কথা খুলে বলল। স্বপ্নার গায়ে হাত তোলার কথা শুনে তার নানি প্রচন্ড রেগে গেল। যখন সাজিদা বাড়ি গেল তখন তার নানি সাজিদার গালে অনেক জোরে থাপ্পড় মেরে বলল, চিত কারমজনী কথাকার, তোর স্পর্ধ হলো কি করে যে স্বপ্নার গায়ে হাত তুললে? স্বপ্না কি এমন মিথ্যে বলেছে? তুই যে দেখতে কেমন এটা মানুষ বলবে কেন? তুই আয়না দিয়ে দেখ তোর চেহারা। এরপর যদি জীবনে কখনো আর কোনোদিন আবার রাজকুমারীর নাতনির গায়ে হাত তুলেছিস, তাহলে তোর দুই হাতই ভেঙে ফেলবো। আমার রাজকুমারের নাতনি, তুমি কান্না করো না, ওকে এমন উচ্চ শিক্ষা দিয়েছি, এরপরে ও আর জীবনে কখনো তোমার গায়ে হাত তুলবে না। এই কারামজালি, এখানে দাঁড়িয়ে কি দেখছিস? যা তাড়াতাড়ি গিয়ে রান্না কর, দুপুরের খাবার সময় হয়ে এলো। বেচারি সাজিদা চোখে পানি নিয়ে কিচেনে গেল। তাড়াতাড়ি সব রান্না শেষ করে সে তার রুমে গিয়ে খুবই কান্না করতে লাগলো। নানি আমাকে একটু ভালোবাসে না, আমি নানিকে আর স্বপ্নাকে কত ভালোবাসি, ওদের ভালোবাসা পাওয়ার জন্য মনে মনে কত ছটফট করে। নানি একবারও ভালোবেসে আমাকে বলে না, সাজিদা তুই কান্না করিস না, কারো হয়েছিস তো কি হয়েছে, পৃথিবীতে আমার কেউ নেই। অনেকক্ষণ ধরে কান্না করে মনের দুঃখে সাজিদা নিজেকে শেষ করে দেওয়ার জন্য নদীর কিনারে যাচ্ছিল। সে হাঁটতে হাঁটতে একটি জঙ্গলের কাছে পৌঁছে গেল। সে দেখল ছোট্ট একটি কুকুরের বাচ্চা একটি পাথরের নিচে চাপা পড়েছে। সাজিদা তাড়াতাড়ি ওই কুত্তাটির কাছে গেল আর পাথর সরিয়ে তাকে বিপদ মুক্ত করলো আর তার গায়ে ভালোবেসে হাত বুলিয়ে দিল। এরপর সাজিদা আবারও পথ চলতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে সাজিদা দেখতে পেল অনেক বড় একটি গাভী। গাভীটি ক্ষুধার যন্ত্রণায় হাব্বা হাব্বা করছিল। গাভীটিকে দেখে সাজিদার মনে অনেক মায়া এলো। তখন সাজিদা জঙ্গলের এদিক ওদিক থেকে তাজা তাজা ঘাস পেড়ে এনে নিজে হাতে গাভীকে খাওয়াতে লাগলো। এরপর সাজিদা আবারও পথ চলতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে সাজিদা দেখতে পেল একটি শুকনো গাছ, যে গাছে একটিও পাতা নেই। পানির অভাবে গাছটি প্রায় মরার মতো অবস্থা আর গাছের গোড়াতে অনেক নোংরা রয়েছে। এসব দেখে সাজিদা দ্রুত নদীর কিনারে গেল আর একটি কলসিতে করে পানি এনে গাছের গোড়ায় দিল আর গাছের গোড়ার আশেপাশের সব ময়লা আবর্জনাকে পরিষ্কার করল। কিছুক্ষণের মধ্যেই ওই শুকনো গাছটি সবুজ শ্যামল গাছে পরিণত হয়ে গেল। এরপর সাজিদা সেখান থেকে চলে আসার জন্য পা বাড়ালো, সঙ্গে সঙ্গে সে দেখতে পেল ওই গাছের নিচে খুবই সুন্দর একটি চকচকে চাকি। এরকম চাকি সাজিদা জীবনে কখনো দেখেনি। এটা দেখে সাজিদা খুবই আশ্চর্য হয়ে গেল। আরে রে, এটা কেমন চাকি, একেবারে দেখতে সোনার মতো, আমি তো জীবনে কখনো এরকম চাকি দেখিনি। আর এত সুন্দর চাকিটা কার? আমি এখানে থেমে এই চাকির মালিকের জন্য অপেক্ষা করি। আল্লাহ জানে এই চাকিটা কার, যদি কেউ এসে নিয়ে যায় আমি এখানে অপেক্ষা করি, আসল মালিককে চাকিটা ফিরিয়ে দেব। সাজিদা মনে মনে এসব ভেবে সেখানে দাঁড়িয়ে গেল। ঠিক তখনই খুবই সুন্দর পরী সেখানে প্রকট হলো আর বলল, সাজিদা এটা কোনো সাধারণ চাকি নয়, এটা হলো জাদুর সোনার লেহেঙ্গার চাকি। যদি তুমি এটাকে সোজা দিকে ঘোরাও তাহলে জাদুর সোনার লেহেঙ্গা বের হবে, আর যদি তুমি এই জাদুর চাকিকে উল্টা দিকে ঘোরাও তাহলে হীরার লেহেঙ্গা পাবে। আর এখানকার জাদুর সোনা ও হীরে যে কোনো এড়ে নিতে হবে।
যদি তুমি জাদুর হীরের লেহেঙ্গাকে বাছাই করে নাও তাহলে তুমি দেখতে অনেক সুন্দরী হয়ে যাবে আর অনেক টাকা পয়সাও পাবে, তুমি ধনী হয়ে যাবে। জাদু সোনার লেহেঙ্গাকে বাছাই করে নাও তাহলে তুমি অনেক জ্ঞানের কথা শিখতে পারবে। আর এটা পরিধান করলে তুমি এমন এক জায়গায় পৌঁছে যাবে যেখানে অনেকগুলো বৃদ্ধা ও অসুস্থ ব্যক্তি রয়েছে, যাদেরকে সেবা করতে হবে, ওদের সেবা পাওয়ার অনেক প্রয়োজন। এখন তোমার ইচ্ছা, তুমি কোনটিকে বাছাই করে নেবে? তুমি কি জাদুর হীরার লেহেঙ্গা বাছাই করে নিয়ে সুন্দর হতে চাও, আর তোমার টাকা পয়সাকে বৃদ্ধি করে অনেক ধনী হতে চাও, নাকি জাদুর সোনার লেহেঙ্গাকে বাছাই করে নিতে চাও? যেটা পরিধান করলে তুমি এমন এক জায়গায় গিয়ে পৌঁছবে যাদের সেবা যত্ন করা অনেক প্রয়োজন, সেখানে অনেক বৃদ্ধা লোক থাকে। আর এই লেহেঙ্গা পরিধান করলে তুমি অনেক জ্ঞানের কথাও শিখতে পারবে। পরিজি, আমি জাদুর চাকিকে সোজা দিকে ঘোরাতে চাই আর জাদুর সোনার লেহেঙ্গায় বাছাই করে নিতে চাই। আমি অনেক জ্ঞানের কথা শিখতে চাই, সাথে সাথে বৃদ্ধা মহিলাদেরকেও সাহায্য করতে চাই। কারণ পরিজি, আমার টিচাররা বলেছে কখনো লোভ করা উচিত নয়, লোভ মানুষকে ধ্বংস করে দেয়। আর জাদুর হীরের লেহেঙ্গা দ্বারা আমি কি পাবো? টাকা পয়সা, ধন দৌলত, সৌন্দর্য, এসব আমার কোনো দরকার নেই। আসল ধন দৌলত তো হলো জ্ঞান, জ্ঞানের চেয়ে বড় ধন সম্পদ আর কিছু হতে পারে না। যদি আমার সাথে জ্ঞান থাকে তাহলে সেটা সারা জীবন থাকবে, কখনো আমাকে ছেড়ে চলে যাবে না। আর অর্থ সম্পদ, টাকা পয়সা, সৌন্দর্য কখনো সারা জীবন সাথে থাকে না। সত্যি সাজিদা, তোমার মন অনেক পবিত্র, তুমি অনেক ভালো, তুমি সব সময় তোমার নানীর ভালোবাসা পাওয়ার জন্য কত কষ্টে থাকো। এরপরও নিষ্ঠুর নানি তোমার মনটাকে বুঝতে পারলো না, তুমি মৃত্যুর জন্য বাড়ি থেকে বের হয়ে এই পর্যন্ত এসেছো। আচ্ছা যাই হোক, তুমি জাদুর চাকি ঘোরাও আর জাদুর সোনার লেহেঙ্গা পরে নাও। এরপর সাজিদা যখনই জাদুর চাকিকে ডান দিকে ঘোরালো, সঙ্গে সঙ্গে সেখানে খুবই সুন্দর চকচকে একটি জাদুর সোনার লেহেঙ্গা প্রকট হলো। এরপর যখনই সাঞ্জিদা ওই জাদুর সোনার লেহেঙ্গাকে পরে নিল, সঙ্গে সঙ্গে সে দেখতে খুবই সুন্দরী হয়ে গেল। শুধু তাই নয়, সাঞ্জিদার সামনে অনেক ধন সম্পদ চলে আসলো। এসব দেখে সাঞ্জিদার সুখের কোনো সীমা রইল না। এরপর সাঞ্জিদা পরীকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বহু দূর চলে গেল, যেখানে তার নানি ও বোনের কোনো নাম নিশানা নেই। সেখানে গিয়ে একা একা সাঞ্জিদা তার জীবন পার করতে লাগলো। একা একা থেকে সাঞ্জিদা গরিব ও অসহায় মানুষদেরকে জাদুর সোনার লেহেঙ্গার মাধ্যমে সাহায্য করতে লাগলো। একদিন সাঞ্জিদা অনেক দামি একটি গাড়িতে করে ঘুরতে যাচ্ছিল, হঠাৎ করে সাঞ্জিদার চোখ পড়ল রাস্তার কিনারে তার নানির দিকে। ছেঁড়া ফাটা পোশাক পরে রাস্তায় ভিক্ষা চাইছিল। এসব দেখে সাঞ্জিদা খুবই আশ্চর্য হয়ে গেল। সে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে তার নানির কাছে এসে বলল, ইয়ে নানি, তোমার এই অবস্থা কেন? আর তুমি বাড়িতে থাকা বাদ দিয়ে এভাবে রাস্তায় ভিক্ষে করছো, কি হয়েছে তোমার? স্বপ্না বেটি, তুই আমাকে নিতে চলে এসেছিস, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, দুচোখ অন্ধ হয়ে গেছে। না না নানি, আমি স্বপ্না নয়, আমি সাঞ্জিদা। তোমার এই অবস্থা কে করেছে আর তুমি এখানে কেন আমাকে বলো? আরে সাঞ্জিদা বেটি, তুই ফিরে এসেছিস, আমার কুকর্মের শাস্তি আমি পেয়ে গেছি। আমি তোর মতো এতিম ও মাসুম মেয়ের উপরে অত্যাচার করেছি, দুই মধ্যে সব সময় তফাত করেছি, তোকে ভালোবাসিনি, কষ্ট দিয়েছি, এর শাস্তি আমি পাচ্ছি। স্বপ্নাকে আমি কত ভালোবেসেছি, কিন্তু স্বপ্না আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তার বন্ধুদের সঙ্গে করে আমাকে কুকুরের মতো দূর দূর করে বাড়ি থেকে বের করে দিয়েছে বেটি। যত প্রপার্টি, দোকানপাট, বাড়িঘর ছিল স্বপ্না সব নিজের নামে করে নিয়েছে। সাজিদা, তুই আমাকে মাফ করে দে বেটি। তুই চলে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে পৃথিবীতে মানুষের উপরে রং, রূপ, চেহারা, ছড়ার টাকা পয়সা কিচ্ছু না, আসল সৌন্দর্য তো হলো মনের সৌন্দর্য। বেটি, তোমার মন তো একেবারে হীরের টুকরো, আজ আমাকে বিপদে দেখে তুমি আমার কাছে চলে এসেছো, আমাকে মাফ করে দাও সোনা, আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। নানি, তোমার ভালোবাসা পাওয়ার জন্য
তোমার কাছ থেকে সোনা বেটা এসব ডাক শোনার জন্য আমি কত কাঙ্ক্ষিত হয়ে থেকেছি। আজ আমি তা পেয়েছি, তোমার ভালোবাসা পেয়েছি। আমার আর কিছু দরকার নেই, আমার কোনো কিছু মনে নেই, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুমি চলো আমার সঙ্গে। এ কথা বলে সঞ্জিতা তার নানিকে নিয়ে তার জাদুর স্বর্ণের লেহেঙ্গার ঘরের মধ্যে নিয়ে গেল। সেখানে গিয়ে সঞ্জিতা জাদুর স্বর্ণের লেহেঙ্গার কাছে বলে তার নানির দৃষ্টিশক্তিকে আবারও ফিরিয়ে দিল। সঞ্জিতার নানি তার দৃষ্টিশক্তি ফিরে পেয়ে খুবই খুশি হল, আর যখন সঞ্জিতার দিকে তাকালো তখন সে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সে সঞ্জিতার সৌন্দর্য দেখে খুবই অবাক হল আর সঞ্জিতাকে বুকে জড়িয়ে নিল। এরপর থেকে সঞ্জিতা তার নানির সঙ্গে করে তার জাদুর স্বর্ণের লেহেঙ্গার ঘরের মধ্যে থাকতে আরম্ভ করল। এভাবে সঞ্জিতার ভালো ব্যবহারের কারণে সঞ্জিতার জীবনের সকল দুঃখ কষ্ট ধুয়ে মুছে শেষ হয়ে গেল। কোনো একটি গ্রামে প্রিয়াঙ্কা নামের একটি মেয়ে তার মামি মিনুর সঙ্গে বাস করত। প্রিয়াঙ্কার মামা শহরে বিজনেস করত, এজন্য সে মাসে মাত্র কয়েকদিন বাড়িতে আসত। মিনুর নিজেরও একটি মেয়ে ছিল, তার নাম ছিল সুরাইয়া। প্রিয়াঙ্কা দেখতে ছিল অনেক কালো আর তার হাইটও ছিল বেশ ছোট। ওদিকে সুরাইয়া ছিল দেখতে খুবই সুন্দরী আর তার হাইটও ছিল অনেকটা লম্বা। এজন্য সুরাইয়া প্রচন্ড অহংকার করত আর প্রিয়াঙ্কাকে অনেক কটু কথা শোনাত আর তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। সুরাইয়া তার সকল কাজ প্রিয়াঙ্কাকে দিয়েই করাত আর প্রিয়াঙ্কার কালো রং ও ছোট হাইটের কারণে অনেক হাসি ঠাট্টা করত। একদিন মিনু প্রিয়াঙ্কাকে বলল, এই প্রিয়াঙ্কা, ঝাড়ু দেওয়ার পরে জানালাটা পরিষ্কার করবি, ঠিক আছে? মা, তুমি কাকে কি বলছো? প্রিয়াঙ্কা যে খাটো, ও তো জানালা হাতেই পাবে না, পরিষ্কার করা তো দূরের কথা। প্রিয়াঙ্কা সুরাইয়ার এ কথা শুনে খুবই কষ্ট পেল, সে ঘরের মধ্যে গিয়ে কান্না করতে আরম্ভ করল। তখন মিনু প্রিয়াঙ্কার পিছু পিছু এসে প্রিয়াঙ্কাকে বলল, এই কালো বান্দরিয়া, ঘরের মধ্যে এসে কেন কান্না করছিস? কি হয়েছে তোর? বললাম না কাজ কর। মামি, সুরাইয়া আমার ছোট হাইটের কারণে কি এমন কথা বললো দেখেছেন? আরে, এ সামান্য কথা বলেছে, তাতে কান্নার কি আসছে? তুই তো আসলেই খাটো, তুই খাটো বলবে না তো কি বলবে? ও তাড়াতাড়ি কিচেনে যা, কিচেনে অনেক কাজ পড়ে আছে। তাড়াতাড়ি থালাবাটি সবকিছু পরিষ্কার করে মজার মজার রান্না কর। আজকে আমার ভাবি আসছে ওর বাচ্চাকে সঙ্গে করে, বুঝেছিস? ঠিক আছে মামি, তো কি কি রান্না করতে হবে বলুন। চিকেন ফ্রাই এন্ড ভেজিটেবল চপ, আর মিষ্টির মধ্যে থাকবে দই, সেমাই আর পনির, ঠিক আছে? সবকিছু কিন্তু ভালো মতো তৈরি করবি, কোনোটাতে যেন ভুল না হয়। ঠিক আছে মামি, আপনি চিন্তা করবেন না, আমি অনেক ভেবে রান্না করব, কোনো রাতে ভুল হবে না, দেখবেন অনেক মজা হবে। এরপর মিনু সেখান থেকে চলে গেল আর প্রিয়াঙ্কা তার কাজে লেগে গেল। কিছুক্ষণ পরে মিনুর ভাবি চলে আসলো তার বাচ্চাকে সঙ্গে নিয়ে। কিরে প্রিয়াঙ্কা, টেবিলে কেন এখনো খাবার দিসনি? মেহমানের সামনে কি আমাদের অপমান করতে চাস নাকি? মামি, এই তো আমার খাবার রেডি হয়ে গেছে, আমি এক্ষুনি আসছি। এরপর প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে টেবিলে খাবার রেডি করে দিল, সবাই একসঙ্গে বসে খাবার খেল। কিন্তু প্রিয়াঙ্কা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের খাবার দৃশ্য দেখতে লাগল। যখন সবার খাওয়া শেষ হয়ে গেল তখন প্রিয়াঙ্কা সবার প্লেটের ঝোটা খাবার বসে বসে খেতে লাগল। তখন মিনু তার কাছে এসে বলল, এই প্রিয়াঙ্কা, আমার ভাবি এসেছিল না? ভাবি তো চলে গেছে, কিন্তু কেন এসেছিল জানিস? এসেছিল সুরাইয়ার বিয়ার প্রস্তাব দিতে, কালকেই পাত্রপক্ষ সুরাইয়াকে দেখতে আসবে। কিন্তু মামি, আমি তো সুরাইয়ার থেকে বড়, এজন্য বিয়েটা তো আমাকে আগে দিতে হবে। খাটো কালো মুখফুরি বান্দর কোথাকার, তোকে কে বিয়ে করবে? হ্যাঁ, তোকে যে দেখতে আসবে কেউ তো বিয়ে করবে না, তোর অপেক্ষায় থেকে থেকে নিজের মেয়ের বিয়ে কি আমি দেব না নাকি? যে চেহারা নিয়ে পৃথিবীতে এসেছিস বিয়ের কথা ভুলে যা, কালকে আমার মেয়েকে দেখতে আসবে, তাড়াতাড়ি গোটা ঘরবাড়ি পরিষ্কার করবি, বুঝেছিস? মিনুর কথা শুনে প্রিয়াঙ্কা খুবই কষ্ট পেল। প্রিয়াঙ্কা বাড়ি ছেড়ে দূরে জঙ্গলের মধ্যে গিয়ে একটি গাছের নিচে বসে কান্না করতে লাগলো। হে খোদা, কেন আমাকে কালো বানিয়েছো, কেন খাটো বানিয়েছো? যদি আমাকে সামান্য ফর্সা বানাতে আর লম্বা বানাতে, তাহলে তোমার কি ক্ষতি হতো? কেউ তো আর আমাকে নিয়ে এভাবে ঠাট্টা করতে পারতো না, আমার তো এখন আর বিয়েও হবে না।
ঠিক ওই সময় সেখান দিয়ে অতিক্রম করছিল একজন পরি। সেই পরি প্রিয়াঙ্কাকে কান্না করতে দেখে প্রিয়াঙ্কার সামনে প্রকট হয়ে গেল আর বলল, এই মেয়ে তুমি কান্না করছো কেন? তোমার কি সমস্যা বলো, আমি তোমার সমস্ত সমস্যার সমাধান করে দেব। এরপর প্রিয়াঙ্কা তার মনের সমস্ত দুঃখের কথা পরির কাছে খুলে বলল। ও, এ সমস্যা? তোমার মামি আর মামা তো বোন তোমার সঙ্গে যেটা করেছে খুবই খারাপ করেছে। চলো, তুমি আমার সঙ্গে যাবে পরিলোকে আর সেখানেই হাসি খুশিতে দিন কাটাবে, চলো। পরিজি, এই পৃথিবীতে আমার কেউ নেই এটা সত্য, কিন্তু এখানে আমি বড় হয়েছি, এখানে আমার শৈশব, এই স্মৃতি ছেড়ে আমি কোথাও যেতে চাই না। প্রিয়াঙ্কার কথা শুনে পরি জাদুর লাঠি ঘোরালো আর সেখানে খুবই সুন্দর একজোড়া ছেন্ডেল ও লিপস্টিক প্রকট করলো আর বলল, প্রিয়াঙ্কা এই নাও ছেন্ডেল আর লিপস্টিক, এই দুটি হলো জাদুর। এই জাদুর ছেন্ডেল ও লিপস্টিক তোমার মনের সমস্ত দুঃখ কষ্টকে দূর করবে। এই জাদুর লিপস্টিক ঠোঁটে লাগানোর সঙ্গে সঙ্গে তুমি দেখতে ফর্সা হয়ে যাবে, আর যখনই তুমি জাদুর ছেন্ডেল পরবে সঙ্গে সঙ্গে তুমি যথেষ্ট পরিমাণ লম্বা হয়ে যাবে। পরিজি, থ্যাংক ইউ, সত্যি বলছেন, এই দুইটি জাদুর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরিজি। এরপর পরি সেখান থেকে চলে গেল আর প্রিয়াঙ্কা জাদুর ছেন্ডেল ও লিপস্টিক পরে নিল। সঙ্গে সঙ্গে দেখতে প্রিয়াঙ্কা অনেক সুন্দরী ও লম্বা হয়ে গেল। এরপর প্রিয়াঙ্কা বাড়ি চলে গেল। বাড়ির সবাই প্রিয়াঙ্কাকে দেখে আশ্চর্য হয়ে গেল। কিরে প্রিয়াঙ্কা, একটু আগে গেলি কালো আর খাটো, আর ফিরলি এত সুন্দর আর লম্বা হয়ে, কি ব্যাপার? এরপর প্রিয়াঙ্কা সব কথা খুলে বলল। যাক, তাহলে ভালোই হয়েছে, এবার আর জানালা পরিষ্কার করার জন্য তোকে চেয়ারের উপরে উঠতে হবে না, এমনিতেই হাতে পাবি। পরের দিন পাত্রপক্ষ আসলো সুরায়াকে দেখার জন্য। মেহমানের সামনে প্রিয়াঙ্কা খাবার সার্ভ করছিল। মেহমানরা সবাই প্রিয়াঙ্কাকে দেখে প্রচন্ড খুশি হলো আর পছন্দ করলো। আচ্ছা ম্যাডাম, এই মেয়েটা কে? এটা হচ্ছে আমার ননদের মেয়ে। অনেকদিন আগেই ওকে রেখে ওর মা বাবা মারা গিয়েছে, এজন্যই ও আমাদের বাড়িতেই থাকে। ম্যাডাম, এই মেয়ের চেহারা অনেক সুন্দর, আমি আমার ছেলেকে এর সঙ্গে বিয়ে দিতে চাই। তবে আপনি টেনশন করবেন না, আমার দেওরেরও একটি ছেলে আছে, ওর সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেব, দুইজন একবারই বউ হবে, আপনি রাজি আছেন? এ কথা শুনে সুরায়ার মা মিনুও রাজি হয়ে গেল। এরপর পাত্রপক্ষরা সেখান থেকে উঠে বাড়ি চলে গেল। হ্যালো ম্যাডাম, আমরা আমাদের দেওর এবং দেওরের বউর সঙ্গে কথা বলেছি, ওরা ওদের ছেলেকে আপনার মেয়ে সুরায়ার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছে। তাহলে আগামী শুক্রবারে দুইটা বিয়ে একসঙ্গে হবে। ঠিক আছে, তাহলে শুক্রবারের দিনটাই ধার্য করা হলো। এরপর যখন শুক্রবার আসলো তখন প্রিয়াঙ্কা ও সুরায়ার বিবাহ অনেক ধুমধাম করে একই বাড়িতে হয়ে গেল। এরপর থেকে প্রিয়াঙ্কা ও সুরায়া তাদের শ্বশুর বাড়িতে তাদের স্বামী ও শাশুড়ির সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। অনেক দিন আগের কথা, যখন ববিতা তার 5 বছরের মেয়ে কনককে সঙ্গে করে ব্লক শহরের স্ক্যানের উপর দিয়ে চলছিল তখন কনক বলল, মা মা, আমার মনে হচ্ছে কি জানো, এই শহরটা পুরো স্বর্ণের, কারণ সব মানুষেরই দেখছে যে মাথা থেকে পা পর্যন্ত একেবারে সোনা দিয়ে পরিপূর্ণ। আর আমাদেরকে দেখো, আমাদের কাছে তো খাবার খাওয়ার মতো টাকা পয়সা নেই। বেটি, এই এলাকার সবাই অনেক ধনী, এজন্য এদের সবকিছুই স্বর্ণের। এভাবেই দুই মা বেটি তাদের পুটলিকে হাতে নিয়ে কথা বলতে বলতে রাস্তা চলতে লাগলো। ববিতা ও কনক হাঁটতে হাঁটতে একটি বাড়ির দরজায় গেল আর কলিং বেল বাজালো। তখন ওই ঘরের মধ্যে থেকে স্বর্ণের সুসজ্জিত একজন মহিলা দরজা খুলল আর বলল, তোমরা কারা আর এখানে কি চাও? ম্যাডাম, আমরা কাজের সন্ধানে গ্রাম থেকে শহরে এসেছি, কোনো কাজ দেওয়া যাবে কি? কাজ তো আছে অনেক, কাজ কি করতে পারবে? আগে ঘরের ভিতরে ঢোকো আর বাড়িটা পুরো দেখে নাও, এরপরে বলো। ববিতা ও তার মেয়ে কনক ঘরের মধ্যে প্রবেশ করে সবগুলো ঘর দেখতে লাগলো। ঘরের ভেতরে ছিল অনেক দামি দামি আর অনেক বিলাসিতার জিনিসপত্র। মিম সাহেব, আমি আপনার বাড়ির সব কাজ করে দেব, কিন্তু বিনিময়ে বেশি না, 5,000 টাকা দিলেই হবে।
আরে আরে, এ কেমন কথা বলছো? 5000 টাকা নেবে তাও আর প্রথম মাসে? না বাবা না, এটা হবে না, আমি 1500 টাকা দেব তোমাকে। মেম সাহেব, আপনারা তো অনেক ধনী, মাত্র 5000 টাকায় তো চাচ্ছি, তাই না? আপনাদের সবকিছু তো স্বর্ণের, পা থেকে মাথা পর্যন্ত স্বর্ণ দ্বারা লেপা, 5000 টাকা বেশি কি করে হলো মেম সাহেব? যদি 5000 টাকা বেতন দিতেন তাহলে আমরা দুই মা বেটি পেট ভরে খাবারটা খেতে পারতাম, আমাদের প্রয়োজন মেটাতে পারতাম। তোমাদের মা বেটির পেট যদি পাহাড়ের থেকেও বেশি বড় হয় তাহলে আমার করার কি? আমি 1500 টাকা থেকে 1 টাকা বেশি দিতে পারবো না। মেম সাহেব, এখানে ছোট ঝুপড়ি ভাড়া নিতে গেলেও তো আমার 2000 টাকা ভাড়া দিতে হবে, তাহলে 1500 টাকা আমি কি করে চলবো? আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো তখন আমি টেনে কষে 2000 টাকা দেব। আর ওই যে পাশের বাড়িটা দেখছো না, ওই যে সোনার যে বাড়িটা, ওই ভাবিটার কাজের মানুষের অনেক প্রয়োজন, উনি 3000 টাকায় কাজের মানুষ করছে, ওখানে কাজ করে নেবে। তাহলে ওই বাড়িতে 3000, আমার বাড়িতে 2000, 5000 হয়ে যাবে, ঠিক আছে? মিম সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর দুই বাড়িতে কাজ করে ববিতা তার কাজের টাকা দিয়ে একটি ফাঁকা ঝুপড়ি ভাড়া নিল আর সেখানেই থাকতে লাগলো। কনক বেটি, তুই এই টাকা নিয়ে বাহিরে যা আর বাহির থেকে দুইটা রুটি কিনে আন, দেখিস টাকা কিন্তু খুব খেয়াল করে খরচ করিস। ঠিক আছে মা। কনক রুটি কিনে আনার পরে ববিতা দুইটা রুটি কনককে খাইয়ে দিল আর ববিতা নিজে পানি পান করে ঘুমিয়ে পড়ল। হে খোদা, কত কষ্টের জীবন আমাদের, এই সোনার শহরে থেকেও মনে হচ্ছে যেন আমরা আছি কয়লার শহরে। যদি হাত পা চালাই তাহলে খাবার জুটবে, নইলে না খেয়ে মরতে হবে। খুব সকালে ঘুম থেকে উঠে ববিতা সানাইয়ের বাড়িতে গিয়ে সকল কাজ শেষ করে এনায়েতের বাড়িতে আসল। এনায়েত ছিল খুবই অহংকারী একটি মেয়ে। আরে আরে, কে? মেম সাহেব, ওই সানাই ম্যাডাম আপনার কাছে পাঠিয়েছে, আপনার নাকি কাজের লোকের দরকার? ছি 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 ছি, তোমার গা থেকে কত দুর্গন্ধ বের হচ্ছে, আর তোমার জামা কাপড় শাড়ি কি নোংরা আর ছেঁড়া! তুমি আমার বাড়িতে কাজ করার উপযুক্ত নয়, বুঝেছ? এরপরেও আমার কাজের মেয়ের অনেক দরকার, তাই বলছি আমার কাছ থেকে দূরে দূরে থাকবে। এই কথা বলে এনায়েত ববিতাকে তার বাড়ির সকল কাজ বুঝিয়ে দিল।